সামনে এক রকম পিছিয়ে আরেক রকম, মানুষের সামনে এক রকম আলগ হইলে এক রকম, মানুষের সামনে ফেসব করতে লইলে বদনা বিচারে, টয়লেট বিচারে, আর আন্দাইলে তাইতো লইলে রাস্তা ফেরুই আলগি দিয়ে কারবার শেষ করে বাইতে ইয়া পড়তে আছে। আলগি যে দিছে না বাইতো মনে নাই, বাইতেছে পরে কই আলগি দিয়ে রাখছেন কে রে, কই রাস্তা আলগি দিছতাম যে নামাইতাম মনে নাই। বড় বড় কম আসে নিয়ে খাইছ মকদার, আসে নিয়ে খাইছ সান্থা মসজিদ আইলে এক র, খেতের কস কাটতে লইলে আরেক র, এই তো হইতো না। আচ্ছা ও আপনি একটা একটা সিহন কথা শিখাই, এখন অনেক মুরব্বী আছে রে, এখন সিদ্দিককে কথাটা খেয়াল করে শুনলেন। আচ্ছা ও ইয়ায় কবর আছে লাশ নামায়, এটা মেন্নতটা কিরম, কম না বেশি? কারণ একটা মানুষ রে আপনি আপনার জীবিত মানুষটার আলগি দিয়া তুলন আর একটা লাশ আলগি দিয়া তুলন, অনেক পার্থক্য। লাশের কিন্তু ওজন বেশি, কারণ আতফাও ছাড়া দিয়া রাখছে যে এটি করে মনে হয় যেন আপনি মরে যাবেন, কমর ভেঙে যাবো। গা তিন বেড়ায় লাশটা নামাইতে আমি দেখছি অনেক বেড়াইতে কফালো ঘামছুটটা দেখে, তিনজনে মিললা আবার উফরি দিয়ে দুইজনে গামছা দিয়ে টান দিয়ে ধরে রাখে, এরপরেও লাশটা নামাইতে খবর হয়। আচ্ছা এই জায়গাটা আমি দেখে গুসলেঙ্গি দেয়নি কে আর তোরা মেন নৈত্য কাম গুসলেঙ্গি দেন নাকি রে, এটা তো হিসাবে তো লুঙ্গি খুল্লারা হনের কথা, যে যেই মেন নৈত্য কাম কস কাটতে যদি কস কাটতে যদি গুসলেঙ্গি দেওয়ার লাগে, লাশ নামাই জন্য লুঙ্গি খুললে মারু হাফ প্যান্ট কিন্তু দেওয়ার কথা, যে এটা বেশি ওজন কমালা কি উপায় হয় লয়রা, কিন্তু কেউ গুসলেঙ্গি দেয় না, দেয়নিও কেটে দেয় না কে ধরায় ধরায় মাটিয়ে নি সিফা দিয়ালা উলট পুরাতে রেখা দেয় সিফা দিয়া। খবর তারে ডর করে তো মনে করে সিফা দিয়া নি রাইখা দেয় মাটি টানি একখানু বিল্লালায়, কেউ কবর গুসলেঙ্গি দেয় না। কস কাটনের সময় থলিতে গিট্টু দিয়া লয়, আর কস কাটনের সময় দেখবা ওই বাইক থাকতে গুসলেঙ্গি দিয়া রেডিমেডি হইয়া উদাম সুদাম হইয়া নাউজুবিল্লাহ। আমি এদুরা ওয়াজ মুরাদনগর একখানো করে আসারছি, পরে কই হুজুর আপনার এগুলো কি কি গুসলেঙ্গি, আমরা এগুলো একবার গুসলেঙ্গি ফার্স্ট হয়েছি, আমি তোরা এগুলো কি গুসলেঙ্গি প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতা লাগতো না, এবারে যে গুসলেঙ্গি দেয় লুঙ্গি আসে না নাই বুঝে যায় না, অকরে সিফাত লইয়া যাই গে, এবারে কসকার তো লইলে এই রাস্তা দিয়ে কোনো বেরিয়ে তো আরে না শর্মে 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 আসিনি রে মসিব বেড়ায় এ হোড়া হোড়া সামরা এটি বার করে বইয়া রুসিন কীর্তন এটি গাদি মাদি বাবাইয়া দাও তুমি লোক অসিব্যতান কহ প্রকাশ্য গোপন সব জায়গায় আল্লাহর একরকম লড়াইবেন, মসজিদে গেলে একরকম, ঘরে গেলে আরেক রহ, জামাতে নামাজ পড়লে একরকম, একলা একলা পড়লে আরেক রহ, একলা একলা যে পড়ে রুকু সাজদাতে যায় 5G হ্যাঁ দেহা যান বালিকাটা মারুন যান এবার রুকু সাজদা ঠিক নিলে, আবার মসজিদে গেলে এবারে যে আর ইমামতি দিলে আরেক তার ঘাম ছড়াইলা সাজদার দিয়া নাহে মুহে দিয়া রক্ত লইয়া আনার কথা, রুকুর তো উঠে আনে না আর একলা ফটক লাগাই দিও দেখবো আপনার কমলা কিতা করছে তো রো ফাইতা না, আর এক তারা উজু করতে করতে আবার বারো রাখার নামাজ শেষ বাড়ি হইয়া কয় কিতা রে তোরা কি উজু করে রাস্তায় গোসল করা হস, হ্যাঁ তে উজু করে না গোসল করে দে দিও আর তুই বারো রাখাত ফুল আইয়া পড়ো নাউজুবিল্লা কর জোরে কর নাউজুবিল্লা, কি সুন্দর কথা কইছে আল্লাহ। হ্যাঁ অনবী সব জায়গাতে একরকম ডরাইবেন, মানুষের সামনে যেই রকম গোপনে ডরাইবেন সেই রকম, নামাজ জামাতে পড়বেন যেমনে একলা একলা পড়বেন আরো আন্তরিকতার লগে, আইরে এমন ভাবে নামাজ পড়ির আল্লাহর নবী কয় আন্ত আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু فَإِنَّهُ يَرَاكَ ও দুনিয়ার মানুষ এমন ভাবে আল্লাহরে ডাইকো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছ, فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ তুমি তোমার আল্লাহরে দেখো না, ও আব্বা তুমি এনা দেখো না, তোমার আল্লাহ তোমারে দেখতে আছে ঠিক কিনা, আল্লাহরে দেহাইয়া দেহাইয়া কাম করতে কুদর চিন্তা করে কইরে নো সাক্ষী লাগতো না, সাক্ষী লাগতো না আল্লাহ স্বয়ং সাক্ষী উনিয়ে দেখতে আস, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাব আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহান নবী হে নবী ইত্তাকিল্লাহ আপনি ডরাইবেন শুধু আল্লাহরে ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন কাফের এবং মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজিরে কয় তো নবীজিরে কয় মানে নবীরে কয় না নবীজিরে কয় মানে আমরারও কয় ঠিক নিও কথাটা ঠিক নি নবীরে কবি কিন্তু নবী কে কাম করেনি নবীরে দিয়ে আমরারে কয় ওই জিয়ারে ভাইরা বউয়েরে সাজ করে লাইতে আস নবীজিরে কয় মানে আমরারে কয় ইয়া আইয়ুহান নবী জানো ডাক দিয়া কইতেছে ওই সিরুনের মানুষ আমরা কই জি আল্লাহ কয় তাকিল্লা ডরাইবা শুধু আল্লাহরে আমরা কই ঠিক আছে আল্লাহ কয় ওয়ালা তুতিউল কাফিরিন ওয়াল মুনাফিকিন কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবা না যত গোনা দেখবারে ভাই সব গোনা আবিষ্কার করছে কাফের মুনাফিকেরা ঠিক কি না সব এই ছেলে এই জানতে আসতে হলো দাও উডে মানসিকা জায়গা পায় না তো উডে আমিন বলো জোরে বলো আমিন তো যেই কথাটা কইতাম ইসলাম ডরাই আমরা কারে আচ্ছা এই কথা কইলো না কিরে আল্লাহ যে এই কথা কইলো ফরতে আই জিরুনের তারা ডরাইবা পুলিশ রে কইছে এই কথা কইছে আই বাউন্ড ফরার তারা ডরাইবা রেবে রে এই কথা কইছে তো পুলিশের কথা কয় না রেবের কথা কয় না গোয়েন্দার কথা কয় না জাকির মেম্বর কত তো কইলে ফাল্লো বিল জাকির মেম্বর কিছু ডরাইও এইটাও কয় না ফিস সাহেবের কথাও কয় না মা বাপের কথাও কয় না কয় ডরাইবা কারে এই কথাটা কে রে কইলো এটা তো সিহ কথা যদি কই তো ডরাইবা না গাইছে ফিস সাহেব রে মনে করেন আল্লাহ কইলো ওই ডরাইবা তোমরা না গাইছে ফিস সাহেব রে অন নাগাই সেলফি হিসাবে যতক্ষণ থায় এতক্ষণ না ডরাইব এবার আদি বছরে আই একবার তা এবার আরে ডরাইলে সারাটা বছর তার কেমনে যাইব এক দেড় ঘন্টা না থাহে রে এক দেড় ঘন্টা না হইলে ডরাইলো আর কি জিম খেটা কোনো মতে জিব্বাত কামুর দিয়ে কাটাই দিল ফারনের ফুল ফুলটা ফার হইছে নি রে কহ তোর বই হরিছ কি এবার তো গেছে গায়ে অহন যার যেমনে মনে ধরে চলা শুরু করে লাও ভাইও আল্লাহ কত বুদ্ধিমান আল্লাহ আল্লাহ জানে নাগাইশের হিসাবে ঘুমান লাগে নাগাইশের হিসাবে সারাদিন থাহে না নাগাইশের হিসাবের বিশ্রাম আছে এবার গোসল করে খাইতে বয় এবার টয়লেটে যাওয়া লাগে এই সময় দি সেক দিয়া দিয়া আপনি সবদি গোনা করতেন পারবেন যদি কইতো যে ডরাইবা পুলিশ রে তৈলে জিরুন গ্রাম যেবারায় চুরিকরণের মত এবার একবারে ফাড়াইল থানাত আরেকবার আরে ফাটাইল স্কুলের কোনাত আরেকবার তো তারা তো চুরিয়ে করে তো থানার হেতে গেইটের কাছে ফুলের কাছে বইয়ে বইয়ে আকিসবিরি টানতে আছে আর ফোনে কইতে আছে শুরু করালা তারা এতক্ষণে চা খাইতে বইছে তোরা শুরু কর গা ড্রাইভার এবারে চা খাই আসারছে পরে অহন কি নমুনা কয় চা খাই আসারছে ড্রাইভারে ডাকতে আছে ড্রাইভারে হেন নাই তা আকিসবিরি টান তো ফুব বাজারও গেছে গা হেতারে কুলছাইরা বার করছে কহন কি নমুনা কয় সাক্কা ফাংসার সাক্কার হাওয়া বাড়ি গেছে গা ড্রাইভারে রিক্সা দিয়া সাক্কা লইয়া যাইতে আছে বানাইলে তারপরে তারা আইব এখন পুলিশরে যদি ডরাইতেন কইতো পুলিশরে ফাহারা দিয়া সারাটা বাউনফাড়া উপজেলায় পুলিশ কয়জন গ্যারাম কয়ডা পাহারা দিয়ে চুরি করুন একবারে সহজ এর লাগে আল্লাহ পুলিশের কথা কয় না আল্লাহ আব্বা আম্মার কথা কয় না যদি কইতো ডরাইবা আব্বারে তে খেত কোনায় চাঁদে আর বিড়ি টানতে আসে তার আব্বা যে বুচুর হইয়া হেবাইতে বাড়িবতে কোনো বুঝে না বাড়ুইছে পরে তে বিড়িটা না তো তেই বিড়িটার ইউট টান দিয়া লাইছে আসিল বাইরের ফাইল তে ভিতরের ফাইল লই আইছে বিড়িটা আসিল বাইরের ফাইল তো কেমনে জানি ঘুরান দিয়ে ভিতরে লই আইছে তার বাহাদু আর বিড়ি দেখে না তো ধোমাটা সারনের টাইম পাইছে না তারে জি গাইছে কি তারে কইতে আইলি কম কথা করছে কি রকম তারপরে হেগুল গিয়া ধোমা হালাইয়ার পরে কথা কইয়াতে বাইতেছে আব্বারে ডরান সহজ
আম্মারে ডরান সহজ, ফিসাবরে ডরান সহজ, পুলিশরে ডরান সহজ, আল্লাহরে ডরান সহজ না। কারণ একটা সেকেন্ড নাই আল্লাহ তোমারে দেখে না। চব্বিশটা ঘন্টা যেহেতু তোমার আল্লাহ দেখে, তাইলে তুমি গোনা করতে চিন্তা করে করণ লাগবো। আব্বারে না ফাঁকি দাউন যায়, আম্মায় গোসল করতে গেলে এই বাড়ি দিয়ার চাউল লই আইনাই আইসক্রিম খাওয়ন যায়, কিন্তু আল্লাহরে তো ফাঁকি দেওয়ান যায় না রে আব্বা। আল্লাহরে ফাঁকি দিতে পারতা না, তার লেগে আল্লাহ কই হত্তাকিল্লাহ, ডরাইবা শুধু আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। আল্লাহ আমরারে দিছে ব্যবসা, আর কাফের বেদিনেরা আবিষ্কার করছে সুদ। ব্যবসা দিছে কারায়? সুদ দিছে কারায়? কাফেরেরা শয়তানেরা আবিষ্কার করছে সুদ। আল্লাহ কয় ব্যবসা কইরা খাও, কাম লাগলে এক বছরের মাথা তুমি কোটিপতি হইয়া যাইগাও, আমি আল্লাহর কোনো লস নাই, কিন্তু সুদ খাওন যাইতো না। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ দিছে ব্যবসা, শয়তানে দিছে সুদ। আমরা তারা কয় জান্নাত যাইতো চায় আল্লাহরে হালাই দিয়া, আমরা তারা দুস্তি ভাচ্ছে শয়তানের লগে, ঠিক কিনা? দুস্তি ভাত শয়তানের লগে, আবার কইতাছো জান্নাত যাইতাম চাই, বনলনি কথা চলবা তুমি কুদ্দুচ্চার লগে রহিম মারতে বন খাইবা থাকে, চলবা তুমি কুদ্দুচ্চার লগে বন খাইবা রহিম মারতে, রহিমা কি এত ব্যহতার মনে করছো? রহিমার কাছে বনের লেগে গেছে পরে, হাতে কয় কুদ্দুচ্চারতে খাই আলা, কয়বার তোরে ডাক দিছিলাম তুই আইসত্তি রে, কুদ্দুচ্চা তোর বাফ লাগে, খাইয়ালাও তোমার কুদ্দুস বা ফেরতে। মায় অদ কইয়ালায় শাশিরার লগে এত খাতির, খানার বালা ঘর হইয় কি হত্যা, খাইয়ালাইতে পারো না শাশিরা ঘর কয়নি রে। মায় অদ খড়া দিয়ালায় যেই মায় ফেরো লইছে, যেই মায় দশ মাস দশ দিন ফেরো লইছে, আড়াইটা বছর বুকের দুধ খাইছে, এই মায় অদ খড়া দিয়ালায় সারাদিন আড্ডা মারো হেই ঘর খানার বালাই ঘর হইয় কি হত্যা, খাইয়ালাও খাইয়ালাও। বাপে ডাক দিয়া কয় তার, তুই তারে বাপ ডাক খেলা, তোর সাসারে বাপ ডাক খেলা, আমার কামো তুই লাগচ্ছা, হেতার আগে দান সরাই দিয়া ইয়স আসেনি রে কারবা। তুমি সাসার দান সরাইতে লইয়ালাও, আর গড়ের যখন দান উডানো হুকাইত লয় ম্যা গাইয়া পড়ছে, বেড়া বেড়ি সকলে নাই মেলাইছে, তে বইয়া বইয়া কয় ম্যাকটা যেমন আইয়া না পড়তে আছে, সাসারা উডানো ধান দিলে উমাগো তে বসুইরা কামলার মতো গিয়া ধান তুলন শুরু করে, ঠিক নিও তুমি চলবা শয়তানের লগে জান্নাত যাইতা চাইবা আল্লাহর, ওই তো না বা ডরাইবা আল্লাহ রে, আল্লাহ কয় জান্নাত রেডি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। বলো সুবহানাল্লাহ। আয় যে কথাটা কইতাম লো ইসলাম, জান্নাত আমরা যাইতাম চাইনি, তাহলে আল্লাহ যেডি কইছে এডি করণ লাগবো নি? আল্লাহর কথা শুনতা না, আল্লাহর জান্নাত যাইবা, আল্লাহ কয় ব্যবসা কর সুদ খাইচ্ছা, আমরা তারা শুদ্ধ খায় খায় খায়, এ যাত অবস্থায় খায়, এক জুয়ান অবস্থায় খায়, এরপরে বুড়ো হইয়া সারলে এবার মুকসুদুল মুমিনিন পরে বইয়া বইয়া রিটায়ার্ড করছে, এবার আর অফিসার তারা এবার একটা ছাতি দিছে, একটা মুকসুদুল মুমিনিন বই দিছে, ওখান এবার আর তো আর অফিস নাই, বারান্দাত বইয়া বইয়া ফরে আর মাথা দোলায় বউয়ের ডাক দেখো এগুলাইও ফাইতে আসি, ওখান ফাইয়া লাভ কি, তোমার তো টেম্পার নাই, কাজ দিতা লইলে ইয়া বেড়াইয়া ইয়া ফরে কি তাই এরা মাইকে কন যেত
ঠিকনিও অহন তুমি বুঝতে আসো জাবলা বুঝনের হাবলা বুঝছো না অহন তুমি রিটায়ার তোমার সরকারও তোমার কামড় আহা না কয় না টেম্পার নাই তো এটা এবার অহন চৈতন্য বিজে কর সরকারও তোমার রাহা না এরপরে তুমি আল্লাহর চাকরি করতে আইসো জুয়ান থাকতে তুমি কই আসলা এবার তুমি বইয়া বইয়া চেয়ারের মধ্যে রইতফ বাজারও যাইতো লইলে ডাক দিয়া মানুষ আনো আন্না কয় দেহ আল্লাহ কিতা কইছে ফলাফেনে কতক্ষণ শুননা সেইটা উঠটা যাই যায় এবার আরেকবার জিজ্ঞাসা ভাই সাহ আগে তো সরকারি চাকরি করতেন বেতন টেতন পাইছেন চলছেন ফিরছেন খাইছেন অহন চলেন কেমনে অহন চলি লাইরা সাইরা কেমনে চলে তোমার হেবারে তো বুঝছে না কি তারে কিতা লারে কিতা কয় কিতা লারে ওই যে ফ্যান শোনার টেহাটি যে ফাইলা ভাই সেটু ফুকর করি মনে করো কেউ বিদেশ যে তোলে সাটকাই গেছে গা তো তে নেয় নিয়ে আসলে তার উপকার কিছু বাড়াই দেয় এমনি ফ্যানাওয়ালা ফহিরে সুবা দিয়ে দিয়ে বুটবুটি চলাম যেত লাগে অসভ্য তুই লাইরা সাইরা চলতি তোরে কইসা গেলা সারা জীবন সব সব ফাইল লাইরা সাইরা আর অহন তে চলে টেহা লাইরা সাইরা অসভ্য কহেন আর মেরে উতাম করে সিউন জিঙ্গা দিয়া ফটফট ফটফট করে কটা খিসন যাই তো তারে এমন জায়গা খিস্ত হইব যেন কেউ ওরে দেহাই তো না পারে জাগার নাম জানি মাইকে কইতাম না ঠিক নি রে অসভ্য কি সুন্দর দাড়ি রাখছে কি সুন্দর টুপি পাতা দিয়ে সুর মাতর কাজল দিয়া হজ করেছে গত বছর হজ তো করেছে অসভ্য আসেনি এই কালবা সুদে টেহা লাগা সুদে টেহা লাগা সেইদিন আমি দেখি জানাজার ভিতরে দুইটা গুছিয়ে গুছিয়ে গেলেছি আমি কি তার হানো পায় তিন সপ্তাহ ধরে দেয় না তিন সপ্তাহ ধরে দেয় না করে ঘুষি দেয় খেলাইছে তাকে অসভ্য কহেন হ্যাঁ নাউজুবিল্লাহ কো নাউজুবিল্লাহ সাবধান এটা কি আল্লাহর আবিষ্কার না শয়তানের আবিষ্কার শয়তানের আবিষ্কার আব্বা খাইলেও দিন যায় না খাইলেও দিন যায় তুমি সুদের টেহা খাও এর তো ভালো শুয়োরের গুস্ত খাইতে পারো না তুমি ঠিক কি না কর শুয়োরের গুস্ত খাইলেও তো ভালো আছিস সুদের লোভ সত্তরটা গোনা সত্তরটা সর্বনিম্ন গোনাটা যেই মায় ফাঁড়ো ধরছে যেই মায় জন্ম দিছে যেই মায় বুকের দুধ খাওয়াইছে এই মাল লোকে সেনা করা সুদের সত্তরটা গোনার ভিতরে সর্বনিম্ন গোনাটা হইলো মাল লোকে জিনা করার হেই সুদ আমরা তারা হাসতে হাসতে খায় হ্যাঁ কোথায় কোথায় খায় কোথায় কোথায় খায় ও তোমার ফুতেরে তুমি বিদেশ ফাড়ান লাগবো এমন কোনো আল্লাহ তোমার উপরে শাস্তি দিছে না তে ফাললে বিদেশ যাইব না ফাললে না যাইব তুমি তারে তিল তিল করে মানুষ করো হা খা হক হালাল বুঝাও তে কাম লাগলে মেনু মুড়ি দিয়ে খাইবো অটু চালাইলেও এক হাজার টাকা কামাই করন যায় মাটি কাটলেও ডেলি ছয়শো টাকা পরে আমি মাটি কাটাইছি কয়েকদিন আগে ছয়শো টাকা রোজ এরপরে একটা আজান দেওয়ার আগে এটা কেমনে জানি ঘড়ি নাই কেউ এরা তো আজান দেওয়ার আগে দেখি আমি ফেলি কেমনে কয়তা কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে গা সান কয়টা বাজে সান কি কারবার কি কারবার কি মাটি কাটলেও ছয়শো টাকা রুজ পড়ে অটো চালাইলে এক হাজার টাকা কামাই করুন যায় আর ব্যবহারটা যদি ভালো হয় যদি তোমার মানুষের ফোন করে না তো দেড় দুই হাজারও কামাই করতে পারবা তাইলে কি দরকার লাগছে সুদে টেহা খাওয়ানোর কি দরকার লাগছে সুদে টেহা লাগানোর কি দরকার লাগছে সুদে টেহা আনোনার সত্তরটা কোনো সত্তরটা সত্তরটা সর্বনিম্ন গোনা রইল মাল লোকে জিনা করো আহ করছে কি বাংলাদেশের মানুষ কয় যে হুজুর এত আবাদত করি আমরা ডাক দিই কবুল হয় না ওইব কেমনে জাঞ্জুরির ভিতরে ফানি লইছো থাকবো ফানি ডাক দিছো কবুল হয় তোমরা যে ফিরাইয়া কি চালায় না অন্য বারে চলে তো তোমার লাঠি দিয়ে হালাই দিল আল্লাহ দেখ কেন আদর করে হনক আছে রাখবে ঠিক নি রে আবার কয় আবার কয় দোয়া দি কবুল হয় না তোমার দোয়া ফিরাসাই নি আল্লাহ দোয়া করে সুদের ফাঞ্জাবি কিনা কাউ দিছ সুদের টেহা দিয়া লুঙ্গি ফিনছ সুদের টেহা দিয়া ভাত খাইয়া গিয়া দোয়া করতে আস আল্লাহ সে গাছ কয় তার উষ্ঠা যা করতে উষ্ঠা দিতে ঠিক না প্রয়োজনে ফ্যাট মারিত লাগাইয়া থাকবেন টিউব অয়েলের ফানি খাইবেন সাপ দিয়া আম গাছের শুয়ে কষি ফাতা সাবাইয়া খাইবেন যারা একটু শুক্কা ফাতা খাইতেন মনে কর আমরা ফাতা খাইবেন ঠিক নিও
এর পর ওষুধের কাছে আমিন কয় না আমিন আমরা কি ওষুধ খাইবে না তুলে না তো না খাইবো খাইবো এটা নি মত খাইবো না খাইবে না আত্মমাও যারা খাইলে খাইছেন আমি কাউরে বলতে চাই না আর কেউ কেউ নামও কইও না আবার দরকার নাই যা খাইছে খাইছে আর যখন আত্মচার খাইতো না ওখান থেকে না আল্লাহ দেখেনি রে দেখে আল্লাহ সে কাছেই খুশি হইছে আল্লাহ সে কখন আইসা আইসি করতেছে কি ফেরেশতারা কি বুঝতেছ দেখছ নি কেমনে আত্মিল্লা বইয়া দিছে মারহাবা কয় না রে তাহলে আমরা কেউ সুদ খাইতাম না এটা তো কত হইলো নাকি কত তো আরেকটা মনে করছে কইলে তা ওই যে কইসলাম কামলাগুলো শুয়োরের গুস্ত খাইও তারপর সুদ খাইও না কথাটা কম দুঃখে কইছি না তুমি হাসরের মাদানে যখন ঘুরবা তুমি কানবা মা আম্মা ওই তুমি কানবা একটা সোয়াবের লেগিয়া একটা সোয়াবের লেগে তুমি জান্নাত একটা সোয়াবের লেগেতে জান্নাত যেতে পারে না তাই ঘুরতে আসে একটা সোয়াব একটা সোয়াব একটা সোয়াব কেডা কার সোয়াব দেয় যার যার ইয়ানা সিরাম সে করতে হুশ নাই এর ভিতরে দেখবো যে তার মায় আইয়া পড়ছে আম্মা 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 গো আম্মা খড়ো ও আম্মা একটা সোয়াবের লেগে আটকাই গেছি গা গো আম্মা আম্মা একটা সোয়াব দিও কেডায় তোর আম্মা তোমার আম্মায় ডাক দেওয়া কইব কেডা আম্মারা হে কেডা রে আম্মা আমারে চিনছো না গো আমি না তোমার সুড়ু ভূতে একবার না স্কুলে যাইতাম রে আড়াই গেছিলাম গা সারাটা দিন না বিচারছো গো আম্মা মসজিদের মাইকে ঘোষণা দিছ রিক্সার ভিতরে মাইক লাগাইয়া তুমি কত মাইকিং করাইছ সারাটা দিন আমারে পাইছো না গো আম্মা সকলে তোমারে বুঝ দিছে মাগরিবের টাইম হইলেতে আইয়া পড়ব মাগরিবের আজান দিয়া লাইছে আমি যখন আই না তুমি তো পাগল হইয়া গেছে গা গো আম্মা তুমি তো আম্মা পাগল হইয়া গেছো গা তোমার মনে আছে নি গো আম্মা তুমি হারিকেন লইয়া বাড়ুইছ আব্বায় বাড়ুইছে বাইসাবে বাড়ুইছে আমারে বিচাইরা পায় না বিচারতে 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 তুমি গড়ের ফিসে দিয়া খের কুইরার কাছে দিয়া আডো আর কান্দ আতকা তোমার ফাও কিতা জানি লাগছে তুমি সাইয়া দেহ শৈলডা আমার খের কুইরার তলে ফাউডিয়া আমার বাইরে আমারে টাইন্না বার করছো মশায় কামড়াইয়া আমার শৈলারে লাল কইরা লাইছে তুমি আমার আঞ্জা দিয়া দইরা গরম পানি দিয়া গোসল করাইয়া গো তুমি আমারে বুকটার লগে জড়াইয়া দইরা আমারে বাত মাইকা নলা দিয়া দিয়া খাওয়াইছো আমারে তুমি কান সর কইছো পুত্রে তুই যে এতক্ষণ দূরে রইলি তুই চিন্তা করলি না আমি না তোর মা দেখো আম্মা তুমি যে আমারে দমক দিলা আমি তো মনে করছি আমারে মারবা মা কয় আমি দমক এনে দিছি না আমি কি তোরে মারামনি তুই আইসক্রিম খাইলে খাইছত চাউল নিছত আর লাগে না দমক দিছি আমি না তোর মা তুই ফলাই নিছত কি উত্তি আম্মা আমি দুপুরে কিছু খাইছিও তোলা ফুতেও কান্দা মায়ও কান্দা নলা দিয়া দিয়া তারে বাদ দেয় সাধারণ এমনি তারে বুকের তে সারছে না তারে যেতে যদি কয় ফেসাব করা এমনি তারে কোন করে ফেসাব করতে নিছে এই ফুতে ডাক দেব আম্মা গো একটা সব গো আম্মা মায়ের ডাক দিয়া কয় কেনারে আমার আম্মা না হে আম্মা আমি তোমার হেই ফুতে আড়াই গেছলাম গা খাইছিলাম পরে যে বুকটা তুই ঘুমাইছিলা পরের দিন আমার স্কুলও যাইতাম দিস না তুমি কইছো আমার ফুতের স্কুল লাগতো না আমার ফুতের স্কুল লাগতো না বাঁচলে হাফর হইব তুমি আমার গড়তে সারতে চাইছো না আমি তো তোমার হেই ফুতে মা ডাক দেয়া গো কি এর ফুত আমার তুই কি আমার ফুত নি কাম্মাডি কি দেখাও আমি তোমার ফুত না কয় যদি তুমি আমার ফুত হইতা তইলে তুমি আমার লগে জিনা করলা না হইলে তে জিব্বাত কামড় দিয়া কইবা মাইডা একটা কথা কইলা ভাল লগে ফুতে আবার জিনা করে কেমনে কয় কে রে নাগাই শের ফিসা বুজুরে বুঝাইয়া বুঝাইয়া কইয়া গেছে না রে সুদ খাওন মানি মাল লগে জিনা করন এইডা হুইন নাই দি ফরের দিন তুই টেহা লাগাইলি তুই আর জিনার বাহির একশো আমার লগে আমার আম্মা ডাক করা আমার মুখ ফরা দিছো তুমি হেগুল যাবা হন হেগুল যাও আমার মা লাগবে ফুত লাগতো না আমার আয়ো কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতেছি কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা নাদান কি আর গাছও ধরে কত জাতের নাদান হইলে এটা সম্ভব এটা ভিক্ষা করে খা ভিক্ষা করে খা মাটি কেটে খা তারপরে সুদের কাছেও যাইবি না
সুদের কাছেও যাইব না, অহন সুদ আর সুদ নাই, অহন ফত্তনের উফরে, এটা তো আরো জঘন্য, আরো জঘন্য। আবার কয় যে হুজুর ফত্তনের উফরে টান দিলে নন যে বলে খেত কোনটা কয় খেত নাই আসেনি কালবা ওই লাখে, ওই যে লাখে কেমনে জানি কারবার লড়াই নাই, লাখে চল্লিশ কি এক বছরে, এক বছরে এক লাখে চল্লিশ, ওই এক লাখটি হইলো ফত্তন আর চল্লিশটা চল্লিশ হাজার হইলো লাভ, ওই ফত্তন কি তারে আমি জিগেছি খেত কোনটা কয় খেত নাই তো, আমি কই বড় বড় অসভ্য সিহন জিগলে দে ফিরতে হন দেখবি, এখন সারা বেড়া গোড়া লাভ দেখবি, হন ডাকা লাগতে ফিরতে দেখবি অসভ্য খেত নাই, আমার ফত্তন কিটা খেতের লোকে দেহা নাই ফত্তন আসেনি রে কেমা, এটা আরো জঘন্য, এটা আরো জঘন্য। তুমি সুদের সুদ মনে করে খাইছো, আয় কথা হলো মাসালা শুনে যাও, সুদ গোনা মনে করে তুমি খাইছো, তোমার কবিরা গোনা হইব ইমান যাইতো না বেইমান হইতা না, আর তুমি সুদের হালাল মনে করে খাইছো যে খাইলে কিচ্ছু না সুদ খাওয়ান যায় ফত্তনের উফরে এমনি খাওয়ান যায়, লগে লগে মানুষটা কাফের হয়ে যায়। হালালরে যদি কেউ হারাম মনে করে, আবার হারামরে যদি কেউ হালাল মনে করে, তে কি মুসলমান না কাফের? কিন্তু আল্লাহরে অস্বীকার করে লাইছে, আল্লাহ কয় হারাম তে কয় আরাম, আল্লাহ কয় হারাম তে কয় আরাম, কত তো আরেকটা মনে পড়ছে কইলে তো রে ওই আল্লাহ আর আয় না নাই বার হব কেনা তো কাম লাগলো, ওই যে কইসলাম শুয়ের গুস্তা কয়ে দুঃখে কইছি, কোন কথাটার লোকে কইছি, একটা ডাক্তার দেখাইতে গেছে ইন্ডিয়া, কই গেছে কত বার তো ইন্ডিয়া গেছে, পরে তো ইন্ডিয়া করলাম রাস্তার কান্দা মান্ধা তো অনেক হোটেল আছে, রাস্তার মাঝখানে হোটেল আছে বড় রাস্তা যে ডিডির মাঝিতে অনেক ফার্স জায়গা, তো তে সকালবেলা আটতে আস দুপুরবেলা আটতে আসে ডাক্তার দেখাইয়া দেখে যে হ্যানের মশলা তো দামি মশলা, এই কাশ্মীরের তে ইয়াতে ভালো ভালো মশলা ইয়ে তো আমরা তো বেজাল বুজাল এই সুবাইয়া সাবাইয়ার ফলে গিয়া বেছে হেতারা করে অরিজিনাল না, তো যখন এরকম ফাস্ট মশলা এই এই গরম মশলা দিয়া গুস্তটা বোয়াইছে আর ফাগ উঠছে গন্ধটা, তে গিয়া গরুর গুস্তার ফাগ হল আর গন্ধটা ভাইয়া তার মাথার একটা চক্কর দিয়া লাইছে, তে গিয়া সেটা কয় বাদ দে হোটেল গিয়ে ঢুকা কয় বাদ দে, কয় কী দিয়া, কয় কী দিয়া আবার জিজ্ঞেস করছি গুস্ত দিয়া, এখন তারে তারে তেও জিজ্ঞেস না কী এর গুস্ত, হ্যাঁ তারাও জিজ্ঞেস না কী গুস্ত দিতা, তেরে গুস্ত দিয়া বাদ দিছে, তে ভাত খাইয়া সাইরা বার হইছে জিরুইনের আরেকবার ডাক্তার দেখাইতে গেছে, হেবাড়ায় দেখে যেতে ভাত খাইয়া বার হইতেছে উঠতে, তে আত্মুসতে আছে হেতে জিগা কি তারে কইতে কি তা করছো, কই যে ভাত খাই আইলাম কই কইতে কই এই হোটেলতে কই দিদি হিন্দু হোটেল, কই কি দিয়া খাইছো, কই গরুর গুস্ত দিয়া, কই হিন্দু হোটেল তলে কি গরুর গুস্ত লাগতে রাখছে, হিন্দু হোটেল তলে কি গরুর গুস্ত লাগতে রাখছে, তুই গরুর গুস্ত দিয়া ভাত খাইছো তাই হতো এই দিদি শুয়োরের গুস্ত, অহন অহন কি তে আরাম না বেয়ারা, তুই কি শান্তি না উলমুলি, একটা উলমুলি ভূমি বাবাইয়া রয়েছে না তা শরীরের ভিতরে ঘুরিয়েছে না তার শুয়োরের গুস্ত খাইয়া বইয়া রয়েছে, তে খাওয়ানোর বেলা খাইছে অহন তো পুরা বেয়ারা, তো তাড়াতাড়ি করে গিয়ে একটা ভূমি ভূমি ভাবলে কোনো মতে রাস্তার কান্দা দিয়ে বসে বহুত করে গিয়ে তুই যখন দিছে তত্ত্বে আইয়া সে ওই জিরুনের যেতে দেখছে হ্যাঁ তার আত ধরা লাগছে ধরে কে ভাই আমি ভুলে খাইয়া লাইছি মাপ চাই, তুই কাম লাগলো আমার তো ফার্স্টে হ্যাঁ কিন্তু এই কথাটা যেন জিরুন গিয়ে তুই কেউ কাছে করছা ভাই, তা হ্যাঁ কয় না এটা কি কনের কথা নিহি তুই ভুলে খাইছ এটা কনের কি আছে, এটা কই তো আমি কয় কি তা আমি কন আমি না তা আমি তো নাই তা আমি কনের এই কথা কইয়া দর্শাইছে পরে তো এই ফুলের করার দহানো বইয়া ফেয়াজু খার কয় রে এটা ঘটনা করছে রে মানে কইতাম না করছে কোয়ার দরকার নেই তোর আমরা জানাই রে হিতর আমি আবার কিয়া লাগা গান আর হইছে রে কই কি তা কই কোন তুই চড়া কইতে কি তা করছে আরে তা তো গুস্তার লেগে ফাঁক হল কইতে কি আজ্জা ফাঁক তে উড়ু জাফত শুনলে তো কংসন করবে রে গেনাতে তে কি গুস্তার আজ্জা ফাঁক বলতে তে অনেক আগে থেকে তো গুস্তার কথা শুনলে তে ঘরের তে ফেস লইয়া যায় কত কি তা করছে কইতে এই গুস্ত খাইয়া বইছে তো কত আর ঘটনার কি আছে আসল কথাটা কি হলো কইছি নিতে কইতাম না করছে না তে হবলে তারে ভেট দিয়ে তোর কি কথা লাগে কই তুই তুই তো নিষেধ আছে দুটো আচ্ছা তোরা যখন জোর করস কেউর কাছে কইচ্ছা তোর কাছে গোপনে জানাই নি কইতে দি শুয়োরের গুস্ত খাইয়া বইয়া রয়েছে
অন কোতাড়াকে দুই তিন খানো রইছে না সইরা গেছে গা কতখানে ভিতরে ফুরাড়া জিরুন গ্রামে কতখানে ভিতরে সইরা গেছে গাতে জেহেন দিয়া যায় এহেন দিয়ে তারে লয়ে ফলাফানে সুইটটা বাড়িয়েতে বড় সুহি দিয়ে আইস দিয়া তাই তার এই কারবার যাইতে আছে এর ভিতরে গেছে গা 10 15 বছর তে গড়ো গুস্ত রান্দার খাইতে পারে ওই মন হয়ে থেকে যে তে আর গুস্ত খাইতে পারে এর ভিতরে 15 বছর ফার হইছে পরে গ্রামে একটা বড় লোক মারা গেছে হেতানি ফুন্ডটা বড় গরু আইনা জাফতের আয়োজন করছে তো তে মনে করছে 15 বছর গেছে হগলেও বুল্লা লাইছে আমিও তো বুল্লা লাইছি ও হন্দ বনো একটা ভরা ভাইতাম ভরা এই আমটা যেতে ফেস টেস কাঁচা মুষ্ট লইয়া গিয়া খাইতে বইছে সবজি ডার পরে গুস্তরা দিছে পরে তা মাহারা দিয়া নলাড়া দিব ফিসি দিয়া কেডা জানি ইন্ডিয়া ইন্ডিয়া কইতে দেরি তো কি আরাম না বেয়ারা তে বইয়া লাইছে না উঠতে লাইছে অসিবের দল সর দত তত 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 দফ তর এক তর হালকা খানের ইয়ে করি ভিডিও করে ফোটায় মতে এতে পাইতেছে ভাই ও 15 বছর আগে গরুর গোস্ত মনে কইরা ভুল একবার শুয়রের গোস্ত খাইয়া লাইছলা এটা 15 বছর পরেও তুমি ভুলতা পারো না এই শুয়রের গোস্তের চাইতে আরো জঘন্য পায়খানার চাইতে আরো জঘন্য কুত্তার গোস্তের চাইতে জঘন্য সুদের টেহা কেমনে ডেলি ডেলি খাও তোমার দি একবারও বমি বমি ভাব হয় না কি আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনি মরতেন না চামড়া দি ফটো হয়ে গেছে গা দাঁত দি দুই তিনটা লড়ে এরপরে ওদি আপনি লাইটা সেরা চলেন ওই যে রইতে বইয়া মনে আছে নি কথা এরপরে আপনি লাইটা সেরা চলেন আপনি লাড়া থামাইবেন কবে হ্যাঁ হ্যাঁ এরপরে কেমনে এই কারবার করে বুদ্ধরা চিন্তা করে চললেন আব্বা ফাও দৈরা কইয়া যাই ফাও দৈরা ফাইতার না এমনি বুঝাইয়া কইতো না কেউ কেউ কইতো না সব হুজুররা পরের বছর ওয়াজের চিন্তা করে আর মুস্তাক ফয়েজি একবার আইলে আর না ওনের লেগে দোয়া পড়ে খতম দাঁড়িয়ে মান্যত করি আল্লাহ হার যেন হেন যাও না লাগে কি আরাম আনন্দ লাগে এত ঘন ঘন যাওয়ানোর সময় নাই তারপরে তোমরারে কইয়া যাই তোমরারে কইয়া যাই ভাই এমনি কেউ কইতো না বুঝাইয়া বা ও কেউ কইতো না আপনার কবর আপনি যাইবেন আপনার কবর আমি যাইতাম না আমার কবর আপনি যাইতাম না ভাইও 32টা বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজ যা এই জিরুন বোসা গাছের মাহফিল কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবু মারহাবা কন জোরে কয় না মারহাবা ও ভাই মনে রাখতে চলল মনে রাখতে রাখতে চলল এবার আম্মার আরে দুইটা কথা কই কইতাম নিও আম্মার আরে দুইটা কথা কই আমরা বেড়াইতে মনে করবো হুজুরে বেড়িয়েছে কোনো সময় ওয়াজ করে না রান্দা খাওয়াই দেখা আগামী বছর কাম লাগলে বাবুর সেই না রান্দায় আম তারপরও তারারে কতক্ষণ ফোদাইল আমি এক মাহফিল গিয়া দাউদ কান্দি কইছি ও তখন মহিলারা দফার ওয়াজ একবার ফালদা কহিল দরের আমি আপনার ভাই যেতেন না এই কথার ফলে বাদ যাওয়া যেত না জিয়ের ভাই ঠিক খেলা আমার যে আমার বউ যদি শুনে যে আমি কইছি দরেন আচ্ছা ভাই আমিন কয় না রে আম্মা ও আম্মা রে মন দিয়ে শুনো গো আম্মা তোমরার মতো একজন বেডিয়াই এবিডির নাম আছিল ফাতেমা রাদি আল্লাহু তাআলা আনহা তোমরার মতো মহিলা এই ফাতেমায় নবীর আদরের কন্যা এবিডির বিয়ে হইছে হজরত আলীর লগে আলীর লগে বিয়া দুইজন ফুত হইছে হাসান হুসাইন এই ফাতেমার জ্বর উঠছে কি উঠছে জ্বর উঠছে ঘুমাইলেছিল ফাতেমার কি উঠছে ফাতেমার জ্বর জ্বরের ভিতরে বিধি কানতে আছে আলীর ঘুম ভাঙ্গা গেছে লাভ দিয়ে উঠছে লাভ দিয়ে উঠতে আলিয়ে কপালটা তার দিয়া দেহে কপালটা জ্বরে ফুইরা যাই গেইতে আছে ফাতেমারে ডাক দেয়া কয় ফাতেমা আমার দি তুমি কই না না এমনি যে জ্বর কয় না কি হতাম কয়া এটা বোধ হয় বা শূন্য না আমি বোধ আর বেশি দিন থাকতাম না মরার আগে আপনার একটা ওসিয়ত কইরা যাই আমার যদি এন্তাকাল হয়ে যায় আপনি একটা কাম কইরেন দুইটা কথা আপনি কন
এক নম্বরে কোন আমার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আসেনি। এবার আলিয়ে ডাক দিয়া কয়, ফাতেমা গো তোমার মতো বউ ফাওয়া এটা কফালের ব্যাপার, তোমার মতো বউ ফাওয়া এটা কফালের ব্যাপার গো। ফাতেমা, আহ বসাও তাহলে, হ্যাঁ লাইন করে দেয় সাইকেল হেঁটে সাইকেল সিফার দেয় সাইকেল কার বারে না। এবার ওর ফিচ্ছে ইয়া রাস্তা করে দেয় যা হেঁটে থেকে। আমিন বলো, জোরে বলো আমি। ফাতেমা জিগা, আলি আমি যে আপনার সংসারটি করলাম আপনি আমার প্রতি খুশি নি। আব্বাই কইছে স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি হয় তাহলে আল্লাহ বিলে খুশিও হয়। আমার ব্যাপারে আপনি খুশি নি কন সুবহানাল্লাহ কয় না। আলিয়া ডাক দেয়া কয়, ফাতেমা গো তোমারই কি আমি বউ হিসাবে ফাওনের কথা নি? আল্লাহ তোমারে যেই মর্যাদা দিছে নবীজি দয়া কইরা না তোমারে আমারা তন্না তুল্লা দিছে, আমি কি জীবনে তোমারে ভালো কিছু দিতাম পারছিনি? মজার একটা খাবার দিতাম পারলাম না, তোমারে একটা নাকের ফুল দুইটা কানের দুল না দিতাম পারলাম, গলার মালা না দিতাম পারলাম, হাতের বালা না বেনারসি কাঁথার না মেকআপ বক্স কিচ্ছুই দিতাম পারছি না গো ফাতেমা। তিন বেলা খানাও তো দিতাম পারছি না, তুমি অনেক ভালো মানুষ আমি সাক্ষী দিলাম। আলিয়া কয়, আমারটাও কইয়ালাও না আমি কীরকম, কাফনে আমার সাল্লা বালা। এর ভিতরে ফাতেমা আত্রার ধরছে, দৌড়া কয়, স্বামী গো যদি রাতের বেলা মরে যাই তাইলে ফজর পর্যন্ত দেরি কইরেন না, ফজরের আগে আগে আমারে হাসান হুসেন রে লইয়া দুই চারজন বন্ধু বান্ধব ডাক দিয়া আমারে তাড়াতাড়ি জানাজা দিয়া লাইয়া নান্দায় থাকতে থাকতে ফজর পর্যন্ত নিয়েন না। কুমা কয়, কি সমস্যা কি? তুমি হইল নবীর মাইয়া, তুমি মারা গেছো শুনলে কত মানুষ আইব জানাজাত, তোমার এমনি নিরাল কবর দিতাম কেরে। আলিয়া ডাক দিয়া কয়, কেরে নিরাল কবর দিতাম? ফাতেমা কয়, এটা আমার ওসিয়ত, তুমি এই ওসিয়ত করো কেরে? কয়, বিয়ার আগ পর্যন্ত কোনোদিন ভিন্ন পুরুষ আমারে দেখে নাই, কোনোদিন যেই মানুষ আমারে দেখতে পারতো না পর্দা করা, যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে তারা আমার জীবনে দেখছে না, মামা তো ফুফা তো খালা তো তাল তো চাচা তো জেড়া তো ফাড়া তো যত জাতের ভাই আছে কোনো ভাইয়ের সামনে আমি গেছি না যারা আমারে দেখা নিছে। আমি সাজ্জা রিক্সাওয়ালারে দিয়া বাউন ফাড়া কোনো গেছি না, আমি জীবনে কোনো বেড়াইটার সামনে পড়ছি না। বিয়ার পরেও আমি ১৪ জন পুরুষ ছাড়া আপনি আব্বায় মামায় চাচায় দাদায় নানায় এরকম ১৪ জন পুরুষ ছাড়া কারোর সামনে আমি যাই নাই গো স্বামী। ও স্বামী, আমি যদি মরে যাই আপনি যদি লাশটা ফজরের পর পর্যন্ত রাখিয়া দেন, আমারে যখন কাফন পরাইবেন মসজিদের খাড়ো যখন শোয়াইবেন বাইরে দিয়া কাফনের বাইরে দিয়া মানুষে দেখবো আর কইব, ওমা ফাতেমাদি বাইটায় না আসিল, ওমা ফাতেমাদি লম্বায় না আসিল, ওমা ফাতেমাদি মোড়ায় না আসিল, না 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 ফাতেমায় সিহনে না আসিল। লাশের কাফড়ের বাইরে দিয়েও তো বোঝা যায় মোড়া না সিহন লম্বা না বাইটা। জীবনে জীবিত থাকতে কোনো পুরুষের সামনে গেলাম না, মরার পরে লাশ হইয়া কারো সামনে যাইতে চাই না। কি কথা রে, কথার ওজন কুদ্দুরা, কথার ওজন কুদ্দুরা রে, কত বড় কথা কইয়া লাইছে আম্মা। ও জিরুইনার আম্মারা, নাগাই শরীফ হিসাবে তোমার আম্মারা হে গো, তোমার সারে না, তোমার ইজ্জত হয় না, তোমার তোমার ইজ্জত হয় না। ব্যাফর দইতা মন্ডায় কয়, আল্লাহর নবী কয়, আমি নিজে দেখাইছি, আমি যখন মেরাজক আসলাম আমি গিয়ে দেখি সুন্দর সুন্দর মাইয়া ফাম সুরসী যুবতী কুমারী কন্যারা এই সুন্দর চেহারা দেখাইয়া জাহান্নামের আগুন বইয়া রইছে, হগলের মুক্তি রং বড় বড় ফিতলা লোয়া দিয়া বানাইন্যা, নিজের গালের গুস্তরি নিজে টান্না ছিঁড়তে আছে, নিজের বুকের গুস্তরি নিজে টান্না ছিঁড়তে আছে। আমি কইছি ইব্রাহিম, এই বেড়ে ত্রিকাণারে
এই বেনিয়ত্রী কেলা কেরেমনে নিজের নিজ অত্যাচার করতে আছে। কই বেনিয়ত্রী আপনার উম্মতের ভিতরে একদল যারা বেফর্দা হইয়া কাঁচা বাজারও গেছে, জীবনে বাংলাদেশও কাঁচা বাজারও বেডিয়ে দেখছি না, মাছ বাজারও দেখছি না, অহন বংশাবলী বেড়া আয় বেড়িয়েতে ডরে বাজার সাইরা দিছে, ঠিক কি না? আম্মা তুমি মরতা না? আম্মা আম্মা তুমি কবরও যাইতা না? রঙ্গের গলো দৌড়া আম্মা মনে রাখ্য কথা দি, আমার যেতক্ষণ জেহেন দিয়া কথা আছি কোনা কান সিমাইরা সবরি বুঝাইয়া কোয়ার চেষ্টা করছি, আপনি যদি না মানেন আমি কইতাম ফারাম যে আল্লাহ আমি কোনো কৃপণতা করি নাই বলার ক্ষেত্রে, কোনো ডরাইও নাই সরমও রাখি নাই, আমি ওখানে কোনা কান সিমাইরা কইরা দিছি, তারা মানছে না কেড়ে তারা ধরো একজন একজন করে ধরো, আমি শেষ, আমি মুক্ত, ঠিক কিনা? কন চিন্তা করে চললেন আব্বা, চিন্তা করে চললেন, চিন্তা করে চললেন। আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চায়, আমরা কি জান্নাতে যেতে চাই? কথা কেন সবাই জান্নাতে যেতে চাই, তো সমস্যাটা কি? আল্লাহ জান্নাতে নিতে চায়, আমরা যাইতে চাই, তাহলে আর তো কোনো সমস্যা নাই। সমস্যা হইল এক জায়গায় আমরা মুখে মুখে বলছি আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু আমরা কাজ করি জাহান্নামী কাজ, ঠিক কিনা বলেন? তো জাহান্নামী কাজ করে আপনি তো জান্নাতে যেতে পারবেন না। আপনি চিটাগঙ্গের বাসে উঠে আপনি তো ঢাকা যেতে পারবেন না, উঠবেন চিটাগঙ্গের বাসও কইবেন যে আমি ঢাকা যাইতাম চাই, এটা যেমন হবে না, আপনি জাহান্নামের বাসে উঠে জান্নাতেও যাওয়া হবে। খুব খেয়াল করে মনোযোগের সাথে কথা শুনেন, প্রত্যেক বছর ওয়াজ শোনা এটা আপনাদের জন্য খুব বেশি, আমি মনে করি একটা জীবনে খুব বেশি জরুরি না, কারণ প্রত্যেক বছর আপনি ওয়াজ শুনলেন মানলেন না তো লাভ হলো কি? বরং সে এক বছর শুনবেন সব সময় মানবেন, এটাই না লাভ। আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন। আমরা মানুষ তো ছিলাম না, আল্লাহ তাবারক তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করে ফেরেশতাদেরকে ডেকে সেদিন মানুষ বানানোর ঘোষণা দিয়েছিলেন, ঘোষণা হয়েছিল লক্ষ কোটি বছর আগে, আমরা জানতে পেরেছি 1500 বছর আগে নবীজির সেই কোরআনের মাধ্যমে। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় মানুষ বানানোর দরকার নাই, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ইন আলামু মা লা তাআলামু, আমি যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলারে জান্নাতে নেওয়ার জন্য সকল আয়োজন, আপনি যেই মসজিদ দেখেন, কেন এই মসজিদ, মসজিদে নামাজ পড়ে পড়ে মানুষ জান্নাতি বান্দা হয়ে যাবে, আপনি যে মাদ্রাসা দেখেন, কেন এই মাদ্রাসা, এই মাদ্রাসায় পড়ে পড়ে ছেলেরা আলেম হয়ে জান্নাতের দিকে রওনা করবে, জমার খুতবা বলেন, ওয়াজ নসিহত বলেন, ইসলামী কিতাব ধর্মীয় পুস্তকাদি বলেন, কোরআনের তাফসির বলেন, নবীর হাদিস বলেন, যা কিছু সব কিছু একটাই কারণ,
মানুষগুলোকে যেন জান্নাতে নিয়ে যাওয়া যায়। আমার আল্লাহ তাবারক তাআলা জান্নাতে নেওয়ার জন্য কত ব্যবস্থা করেছেন। একদিন আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী কয়, আল্লাহ তাবারক তাআলা আমাকে নয়টা কাজ করার হুকুম করেছেন। কয়টা? কথা কয় না, কয়টা? আল্লাহ তাবারক তাআলা আমাকে নয়টা কাজ করার হুকুম করেছেন। বাচ্চাগুলো নামাই দাও, বেশি নড়াচড়া করলে। নয়টা কাজ করতে বলেছেন আল্লাহ তাবারক তাআলা। নবীজিকে কয়, আপনি নয়টা কাজ করবেন। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এই নবীরে তো কাজ করার কথা বলারও দরকার নাই, নবীর তেমনি কোনো গুনাহ নাই, গুনাহ তিনি করেন না। তার সামনের গুনাহ, অতীতের গুনাহ, বর্তমানের গুনাহ করারই সুযোগ নাই, মাফ করারও দরকার নাই। ওনারা গুনার কাছেও যান না, গুনাহ যেন না করতে হয় এবং গুনার চিন্তা যেন মাথায় না আসে, এজন্য আল্লাহ তাবারক তাআলা ওই নবীদের অন্তরকে আল্লাহ তার কুদরতের মাধ্যমে পরিশুদ্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যেই কোনো গুনাহ করেন, গুনার চিন্তা কিন্তু আগে আসে ব্রেইন, এটা অন্তরে মনে, ব্রেইন থেকে মনে চিন্তা করে সেটা আপনি আস্তে আস্তে গোনার সুযোগ এই প্রস্তুতি গ্রহণ করে। আটকা কোনো কেউ গোনা করে লায় না, যে আপনি আস্তে আস্তে দেখছেন যে কলার শরীরে থাক ফাইডাল হয়ে আছে, গেছি এত সোজা না, এটা একটা পরিকল্পনা আছে। কার কলা গাছ তারা কেউ সাইয়া রইছে নি, হ্যাঁ আবার গাড়াতে একজন খেড়া করাইয়া তে আইয়া সেটা আবার কলা গাছের কাছে খেরুইয়া কাশ দেয়, কেউ দেয়নি খেড়া রেখা, এরকম কত আয়োজন টয়োজন করে আর ফলে চুরিটা করে। এমনি কোনো আটকা কোনো কেউ চুরি করে না। তাইলে গোনার চিন্তা যখন মাথায় আসে তখন এটা মানুষটাকে পরিকল্পনা করে গোনা করার জন্য, নানান পরিকল্পনা, নানান আয়োজন, এর ফলে গিয়ে গোনা করে। তো গোনার চিন্তায় যদি আপনার মাথাত নাই তো তাহলে আপনি আর গোনার চিন্তাও করলেন না, গোনা তো করার প্রশ্নই আইল না। গোনার চিন্তা যেন না আসে মনে, এই জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী দুনিয়াতে যখন পাঠাইলেন ওনার বয়স সামান্য কিছু, দুই আড়াই বছর উনি দুধ খাইছে, ফিরে আবার যখন নিয়ে গেছে আড়াই বছর তিন বছরের কম, এমন সময় আল্লাহর নবীকে বিবি হালিমা তুসাদিয়া আবার তার বাড়িতে ফেরত নিয়ে গেছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রথমে একবার নবীজিরে গিয়ে আনলো টাকার বিনিময়ে, তায়েফ নগরীর বিবি হালিমা, তৎকালীন জমানায় মক্কার যে নিয়ম ছিল যে মহিলারা বুকের দুধ বাচ্চারা খাওয়াইতো না, কি করতো, দাইমা দিয়া, দুধমা দিয়া দুধ পান করে, নবীর দুধমা হালিমা তুসিয়া দিয়া। উনি তায়েফ থেকে আসলেন, আইসা নবীজিকে নিয়ে গেলেন, এখানে লম্বা ঘটনা ওইটা বলা আমার উদ্দেশ্য না। নিয়ে যাওয়ার পরে উনি গিয়া দেখলেন যে ঘরের ভিতরে শুধু শান্তি আর শান্তি, অভাব অনটন, দুরুখ সুখ সব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না, নবীর উসিলায় সব কিছু বিদায়। তো নবীজি যখন মাত্র ঘর গিয়া লইয়া ঢুকছে নবীজিরে, তখন নবীজি কুলের শিশু, বাচ্চা, দুধ খায়, নবীজিরে লইয়া ঘর গেছে পরে হালিমার স্বামী দৌড়াইয়া কইতে জানি গুড়ান দিয়া ঘর আইসি, আইয়াসের কথা হালিমা এই দুধ দু অন্য বালতিতে তাড়াতাড়ি দাও। তো হালিমাকে দুধ দু অন্য বালতি দিয়া কি তো করবেন, আমরা দিয়ে দুধ দু অন্য কোনো উডও নাই, ছাগলও নাই, গাবিও নাই, তো আপনি দুধ দু অন্য বালতি দিয়া কি তা করবেন, আর আপনার যেই উটটা আছে ওটা তো অনেক আগে বাচ্চা দেওয়া বন্ধ হয়েছে, দুধের বানটা একবার শুকাইয়া সামড়ার লোকে লাগিয়া গেছে, তা আপনি এই দুধ দুইয়া বালতি দিয়ে দিবে না তুমি। তা হালিমাকে আরে দিতে তো আমার আপত্তি নেই, দিয়ে এটা কিতা করবে, আর দিবে না। হালিমার জামাইয়ে দুধের বালতি লইয়ে দৌড় দিয়া গেছে, গিয়া সেরা দুধ বুইড়া বালতি সহ আবার ঘর আইসে, হালিমাকে দুধ ফেলেন কো, দুধ
কই আমরা তো কোনো প্রাণী নাই দুধ দেওয়ার মতো, কই ফেলেন? হালিমার স্বামী ডাক দিয়া কয়, ও হালিমা, আমরা মক্কা থেকে যে উটের পিঠে করে তায়েফ নগরীতে এসেছি, আমি তোমরারে গড় দিয়া একটু হাডাহাডি করার জন্য গাধার দিকে গেছিলাম, আমার হঠাৎ করে নজর পড়ে গেছে ওটার বানের দিকে, তাকাইয়া দেখলাম কত বছর আগে এটার বাচ্চা দেওয়া বন্ধ হয়েছে, দুধের বানগুলা শুকাই গেছে, কিন্তু আমি বাইরে গিয়া দেখি দুধের বানগুলা দুধে ভরপুর হয়ে আছে। জোরে করতেন না সুবহানাল্লাহ। আমি গিয়ে দেখি দুধের বানগুলা ভরা, এর লাগে তোমার বালতি নিছি, হালিমা দুধ তো শেষ হয়েছে না, বালতি ভরে গেছে, এখনো বানের ভিতরে দুধ, সুবহানাল্লাহ কয় না। যেমন একদিন না প্রায় দিনে এইরকম হয়তো দুধ গুলদা শেষ হয়ে আইলে আবার গিয়ে দুধ দোয়া জানতো, অথচ বাসুন নাই দেহা নাই কিন্তু দুধ ঠিকই ফাইতে আছে, সুবহানাল্লাহ কয় না। হালিমার স্বামী দুধ দোয়ানোর পরে নিজে খাইলেন, হালিমাকে খাওয়াইলেন, বাচ্চাদের জন্য রেখে দিলেন। এবার তিনি আবার ঘুরতে গেলেন, দৌড়াই আইসা কয়, হালিমা তাড়াতাড়ি একটা খাড়ি দাও। কয়, খাড়ি দিয়া কি করবেন? কয়, দিবায় না। কতক্ষণ পরে খাড়ি লইয়া বাইরে গেছে, মাথাত করে কিতা জানি লইয়া আইছে, হালিমারে কয় ধৈরা নামাও। নামাইয়া দেখে মক্কায় মদিনায় তায়েফে কোথাও খেজুরের সিজন নাই, কিন্তু হালিমার জামাইয়ের মাথার উপরে খাড়ি, আর খাড়ি ভর্তি গাছ পাকা খেজুর, গাছ পাকা খেজুর। হালিমার স্বামী ডাক দাও, কয় হালিমা নামাও, তাড়াতাড়ি ধরে খাড়িটা নামাও। খাড়িটা যখন নামাইছে দেখে গাছ পাক না খেজুর, কয় খেজুর পাইলেন কই? কয়, মক্কা থেকে আমরা একটা আজব শিশু এনেছি, একটা আজব বাচ্চা এনেছি, এই বাচ্চার উসিলায় উটের বানের ভিতরে দুধ চলে এসেছে, পুরো মক্কা মদিনায় তায়েফে কোথাও কোনো গাছে খেজুর নাই, কিন্তু আজব কারবার, তাকাইয়া দেখলাম আমার কাছে খেজুর শুধু ধরেই নাই, খেজুর ধরে প্যাকে আছে, সুবহানাল্লাহ। হালিমা গো, ও হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা, হালিমা বাচ্চাটার অতি যত্নে বড় করতে আছে, আমার নবী বড় হইতেছেন। হালিমা ঘরের সব গুছাইয়া দৌড়াইয়া গেছেন কুয়া থেকে পানি আনার জন্য। অহন যেমন আমরা টিউবওয়েল আছে, ট্যাপ লাগাইয়া তারপরে ট্যাঙ্কি দিয়া গুড়ান দিলে পানি আইয়ে, তখন বাংলাদেশও একসময় এরকম অবস্থা ছিল না, একসময় অনেক পাঁচ ছয়টা বাড়ি মিলাইয়া, যেমন আমরা গ্রামও সারা গ্রাম চুক্তি আছে, আমি শুধু থাকতে দুইটা টিউবওয়েল, আমরা ভাই এ ফানি বরণ লইয়া বেড়াইতে বেড়াইতে কত সুলাসুলি হইছে, আমার তো কম্বলা ধরে খেয়ে রয়ে রয়েছে, আরেক বেটি সামনে দিয়ে গেছে, টেবিল যে গুমুর করে চালি চালে এটাই তো বেশি কেন, এবারে কম্বলা ধরে খেয়ে রয়ে রয়েছে, হে বেটি আইয়া সেটা তুমি মাইতে দিয়ে আইয়া বড় হাতে লইয়ে দেবা গা, এটা কি ফরের বেটি আগে তারা এসে তারা কি মাইন্ডা নিব নাকি, আমরা শুরু থাকতে রং সাইতাম সে বেটিতে বেটিতে কেমন লাগে, অহন তো আর রঙও সাইতাম পারি না, কারণ অয় না আর সায়াম কেমন কেন, হ্যাঁ যার যার গাড়াত এই মার্শাল্লাহ ইয়া কল হয়ে গেছে গা, সুবহানাল্লাহ কয় না, তো জুরা কয় না সুবহানাল্লাহ। এই ফুরাটা গ্রাম চুক্তি, আমরা গ্রামও দুইটা টিউবওয়েল আসছিল, আমরা বাড়ির গাড়াতে একটা, কত মানুষের লাইন ধরে আবার আমরা সুটটা ফলাফল দমক দিতাম, খেলার মধ্যে যদি আমরা ইয়াতে শয়তানি করতো কইতাম যাইবানি, আমরা পাই ফানি আনতা হেবলা দেখবা খিচাতাম দেখবা, এই তো কইতাম আমরা, কারণ হেবলাদের টিউবওয়েল তো একটা তো সকলে আউন আছে। তো এই টিউবওয়েলের আগে আগে এলাকা এলাকার কুয়া আছে, কুয়া এটা কূপ কয়, শুদ্ধ ভাষায় কয় কূপ, পানির কূপ, কুয়া। আমি ইন্দ্রা ইন্দ্রা আমি ইন্ডিয়া গিয়ে এটা গত বছরের আগের বছর ইন্ডিয়া গেছিলাম, হেবলা আবার এই কুয়া দেখতে আইসি, আবার টাইম না এই পানিও তুলছি, ফোড়ায় হাত ফোড়ায়, ওই যে দড়ি টানন লাগে যে এক ফোড়া লাল হয়ে যায় গায়াত, এটি আবার এরকম নরম দড়ি দিয়া, তো এই কুয়ার ভিতরে ফানি তুলন লাগতো তৎকালীন জমানায়, ওই তায়েফে কুয়ারতে ফানি তুলতো বালতি দিয়া টাইনা, এই দড়ি দিয়া বালতি লাগাইয়া টাইনা টাইনা তুলতো। তো হালিমা এই যখন নবীজিরে লইয়া গেছে, কথা মনে আছে নি, তখন নবীজি ঘর, তখন হালিমা গেছে ফানি আনতো, ফানি আনতো গিয়া সেরা আল্লাহর কুদরত, হুদিন মাইয়া দিন ফানি হইলো তোলা,
এটা ধরো নিছে না তাহনের কথা হালিমায় গিয়া সেরেম না সাইতো লইছে আর কি ফানিটা কি রকম নিছে ও হালিমায় সাইয়া দেহে তোলার ফানি হালিমায় যখন সাইছে ও ফ্লোতে আছে হালিমা তাকায়া দেখে তোলার পানি কানায় কানায় পূর্ণ বালতি ফালানো লাগে নাই রশি টানা লাগে নাই কলস দিয়া ভরা দিয়া ফানি লইয়া হালিমা একটা ইয়া পড়তে আছে হালিমায় বাইতে ইয়া দেখে দুনিয়ার বেডিয়ে গড় কই কি দেখো তোমরা হেন কিতা কা হালিমা ও হালিমা হালিমা গো দেখা লাইছি কি আমার কথা কেন তো কি দেখা লাইছি কই কিতা দেখছা ভাই তুমি যে বালতি হালাইছ না দরিদ্রা যে টানছ না কলসরে যে বড়া দিয়া ফানি লইয়াইছ এটা দেখ খেলাইছ আগে তোরা দেখছ কেমনে কয় আমরা তুমি যখন যাও তুমি আমরা সাইয়া রইছি না দূরেতে তুমি তো বালতি হালাইলে উবুত্তই লইল বালতি হালাইলে হইল টান লইল টাইম লাগলো তুমি দেখছি কলস দিয়া বড়া দিছ সুবহানাল্লাহ তায়েফের মহিলারা তায়েফের মহিলারা কয় হালিমা এখন থেকে তুমি আর পানি আনা লাগবে না তোমাদের ঘরে যত পানি লাগে সব পানি আমরা আইনা দেব কয় তোমরা আইনা দিবা কেন তোমরা কি লাভ কয় লাভ আছে লাভ ছাড়া কোনো আমরা কাম করি না লাভ আছে হিসাব মিলাইছি এই দড়িটা আইনা বালতি তুলন অনেক মেহনত তুমি পানি আনন লাগতো না তুমি খালি কুয়ার কাছে যাইবা তুমি উবুত তৈলে যেহেতু ফানি উফরে উঠতে যাই সুবহানাল্লাহ না তুমি উবুত তৈলে যেহেতু ফানি উফরে উঠতে যাই তুমি আমদার লগে যাইবা কিন্তু কলস নেওন লাগতো না আমরা না তোমার গরব পানির কলস বইরা দিয়া যায় তুমি খালি আমদার লগে যাইবা আর আইবা আর কুদুর উবুত তুইয়া চাইবা ফানিটা উঠলে লই আয়াম এই রকম কারবার নবীজি ঘরে যাওয়ার পরে হালিমার ঘরের ভিতরে অনেকগুলো ঘটনা ঘটছে কইলাম মাত্র তিনটা কয়টা এক নম্বরে হইল দুধ দুই নম্বরে হইল তিন নম্বরে মাশাআল্লাহ সচেতন শ্রোতা মনে রাখছে মার হাবে কন্যা কেন মার হাওয়ার আওয়াজ কাকু আবার কম লাগে কম একটু হ্যাঁ একটু কমে জোরে মার হাবা কম আমার মনে হয় মারহাবার আওয়াজ না হওয়ার পিছনে হেন জাকির মেম্বারের একটা ষড়যন্ত্র থাকতো জাকির মন্দরে বোধহয় জোরে কয় না কয় তোরা হেন মারহাবা করছে আমি যদি খেয়ে রইলাই আবার হ্যাবলা দিই গলার জোর জাকির মেম্বারের ষড়যন্ত্র হইতো হয় অথবা জাকির মেম্বারে বোধহয় কয় না সকলে বোধহয় মেম্বারে ফেলছে ইয়ে রয়েছে তো মেম্বারে কয় না আমরা ভোটার কয় আমি কিন্তু এইটাও হইতো হয় হ্যাঁ আচ্ছা তো দুটার একটাও যেন না হয় জাকির মেম্বারে মনে করাই দিলাম আর কি মারহাবা বলেন জাকির মেম্বারে আবার কইস মারহাবা কয় না রে মারসা আমিন কন আচ্ছা ও একটা ঘর আপনি যদি বসুইরা কামলো আপনার ঘর রাহেন টেহা দিয়া এখনো কিন্তু নবীজিরে যে আনছে এখনো গেলে নবী দিয়ে টেহা পাইবো হালিমায় টেহা পাইবো ওই দুধ খাওয়ানোর বিনিময়ে আপনি যদি একটা ঘর বসুইরা কামলা রাহেন আপনি কি তারতে টেহা পাইবেন না তারে টেহা দিবেন এই দৈন্যা ফলানোর কারণেও যদি যেই তিনটে উপকারের কথা কইলা এইরকম উপকার হয় তারে তো টেহা হুদা দিতেন না কাম লাগলে তারে খেত কিনা দিয়া গাড়া দিয়া একটা ঘর তুললা দিয়া তারে কইবেন তোর বউ বাচ্চা লইয়া তুই থাকবি আমরা দুধ খাইয়াম খেজুর খাইয়াম তারপরে পানি তুললাম মার হাবা কন্যা কেন তারে কি কেউ স্বার্থ চাইব আমার কথা কেন স্বার্থ চাইব আর অন্যরা যদি দেখালায় অন্যরা যদি দেখালায় সিদ্দিক কাকুর কামের ফলার এই কাপ তো এবার তা আবার ফাম ফুটি দিয়ে ছোটাইলে তো না তারে তারা আলগাত লিয়া কইব তোরে দেশি মুরগির ডিম খাওয়াইয়াম তারপরে উত্তর দিয়ে দোহানো যে বেড়ে দিতে ফেয়াজু বেছে হেঁটি বেড়ে গিয়ে খাওয়াইম তোরে এটি কইয়া মইয়া তারা ফার্ম পট্টি দিয়ে চড়াইতে চাইব ঠিক নেই সিদ্দিক কাকু এইটা টের ফাইলে আবার আবার কইব যে যা হেন যাবি কীর্তি আমিও তো ডিম খাওয়াইয়াম ঠিক রে তইলে ঘটনা কী দাঁড়াইলো ঘটনা দাঁড়াইলো এখন নবীজির আনছিল দুধ খাওয়ানোর বিনিময়ে টেহার লইয়া অন হালিমা হালিমার জামাইয়ে ঘরও বইয়া বইয়া নিরাল বুদ্ধি করতে আসে নবীজির ঘুম ফাতাইয়া নবী তো ছোটো মানুষ ঘুম ফাতাই সেরা ঘরের ভিতরে বুদ্ধি করতে আসে এই মোহাম্মদ আওয়ানের ফরের থেকে
আমরা যে উন্নতি শুরু হইলো, দুধ দোয়ান লাগে না, আরে ঘরো দুধ কিনন লাগে না, ঘরো ফুরান গাইয়ে দুধ দেয়, ফুরান উড়ে দুধ দেয়, এরপরে গিয়ে এই যে আল্লাহর খাস মেহরবানি সারা মদিনা এই তায়েফে কেউর কাছে খেজুর নাই, আমরা কাছে তো খেজুর ধরে ফাইখা রয়েছে, এরপরে গিয়া সেটা কুয়ার পানি তুললে লাও, তখন কীটা করো? এখন হালিমায়ও কয় যে আপনি তো চিন্তা করতেছেন আপনার লাভ লইয়া, আমি মোহাম্মদকে যদি তার মার কাছে দিয়াও লাগে আমি কইলাম বাঁচতাম না, আমি কইলাম বাঁচতাম না, কারণ আমি তার দিকে চাইলে দুনিয়াটা আমার এক ফাইল হইয়া যাইগা, কই যা বড় তার লাগিয়া আমার মায়া, তেজ এতক্ষণ না ঘুমায় আমি ঘুমাইতাম পারি না, তে আমার দইরা ঘুমা, তে আমার কই যারা ঠান্ডা কইরা লাইছে, আমি কইলাম বাঁচতাম না, কইয়া হালিমা বড়বড়াইয়া কান্দন শুরু করছে, হালিমার জামাই ডাক দেয়া কয় বিবি গো, ও বিবি আরেক বেডির ফুত কি তোমারে দিয়া রাখবো নি, আরেক বেডির ফুত তোমারে দিয়া রাখবো, তুমি আরেক বেডির ফুতের লেগে মায়া দেহাও, তে হে বেডির ফুতের কাম নাই, তুমি কইলে কি দিয়া লাইবো নি, তুমি সাইতা পারবা দেয় নি কি হিব, আমি মনে মনে আল্লাহর কাছে দরখাস্ত দিয়া রাখছি, সুবহানাল্লাহ কয় না, অদনি আস্তাজিব লাকুম বান্দারে, ও বান্দা তুই আল্লাহর কাছে চা, চাইতে দেরি দিতে দেরি নাই, তুই দরখাস্ত কর আমার আল্লাহ কবুল করে নেবে, তুই দোয়া কর তোর দোয়া কবুল, তুই চা তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেবে, আল্লাহর নবীর দরখাস্ত দিলেন আল্লাহর নবীর জন্য, আম্মাজান খাদি আম্মাজান হালিমা নবীর দুধমা হালিমা কান্দে আল্লাহর কাছে মনে মনে কথা কয় ঘুমায় না, এই সময় তার নামাজ রোজা নাই, এবিডি এমনি বালা মানুষ আসিন, এবিডি কেউর ক্ষতি করে না, কান্দে দোয়া করে আল্লাহ আমি নাই যদি মোহাম্মদ রে আমার কাছে আবার কয়দিনের লেগিয়া দিত, নেওয়ার সময় হইয়া গেছে, চুক্তি অনুযায়ী মেয়াদ পূর্ণ, নবীজিরে লইয়া হালিমায় কান্দে যেই দিন লইয়া যাবে, আর আগের রাইতে বিড়ির ঘুম নাই, আমি যে সকালবেলা লইয়া যায় গেলে তো রাখা দিব, আমি কেমনে কিতা করতাম, আমি তো বাঁচতাম না, তারে না দেখলে তো আমি বাঁচতাম না, আমি বাঁচতাম না, আমি বাঁচতাম না, হালিমার জামাই কয় কি শুরু করছো তুমি, তোমার লাগে কি আরেক বেড়ির বাচ্চা দিয়ে রাখবো নি, আমি আল্লাহর কাছে কইছি ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ বিলে তারে সব রাস্তা দেখায়, এবার হালিমায় লইয়া গেছে জামাই লইয়া, নিজের ফুত আবদুল্লারে লইয়া, নবীজিরে লইয়া গেছে মক্কায়, মক্কায় নিয়ে কয় আমেনা, ও আমেনা নেন আপনার বাচ্চা, আমি আমানত নিছিলাম আপনার বাচ্চা ফেরত নেন, আমেনায় কয়তে কি আমার বাচ্চাটা যেটা নিছিলা কয় হয় তো তাড়াতাড়ি তো বড় হইলো কেমনে, সুবহানাল্লাহ কয় না, কুমু মা আপনি কিন্তু দুই আড়াই বছরের বাচ্চা দিয়ে এত বড় হয় না, তারি দি দেখতে চারি পাঁচ বছরের মতো লাগে, এত বড় হয়েছে কেমনে, হালিমায় কয় পয়েন্ট ফাইয়ালাইছি, হালিমায় কয় বড় হইতো না, আমরা এগুলোর বাতাস বালা, আপনাদের মতো গরম নেই, আমরা ওইগুলোর উটের দুধও মজা, আমরা ফানিও বালা, বাতাসও বালা, আবহাওয়াও বালা, গাছপালাও বেশি, এর লেগে আমরা এগুল মানুষ বলে বেশি, বাড়াইয়া বাড়াইয়া আরও আগাইয়া কইতে আছে, হালিমার মনে ইচ্ছা হইল যদি আগ্রহ লই আবার ফেরত দিয়া দেয় তত লইয়া যাইতাম পারাম, হালিমা কয় আমরা এগুলো অনেক ভালো বাতাস, নির্মল বাতাস, দেখবেন তো কি সুন্দর কথা ওই খেলাইছে, মার্শাল্লাহ শৈলা দেখছেন নি, শৈল গোত্রে বড় হয়ে গেছে গা, হালিমা আমেনায় কয় তত বালায় হয়েছে, তাই যদি এমনই হয় তাইলে তুমি আমার নিয়ে যাও কয়দিন রাইখা দাও, চাইলে দেয় নাকি দেয় না, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না, হালিমায় তো মনে মনে খুশি, চাইছি যেটা পাইছি এইটা, এবার আরো তাড়াহুড়া করে লইয়া আইয়া পড়ছে, ওই যে হেন তো কথা গেছলাম, আবার যখন লইয়া আইছে নবীজি তো কুদুর বড় হয়েছে, নবী তো আমরার মতো হলাইসা না, বাটফার সিটার দোনা, নবীজিয়ে নবীজিয়ে কয় হালিমা গো আম্মা, ও আম্মা
আমার ভাই আব্দুল্লাহ প্রতিদিন একলা একলা ছাগল লইয়া মারো যায়, আর আমি ঘরে বইয়া থাকি, আম্মাইরা আমার কাছে ভাল লাগে না, আব্দুল্লাহ আপনার পুত, আমি কি আপনার পুত না, আব্দুল্লাহ সংসারের চিন্তা করে আমার কি দরকার নাই, আজ্জাত থেকে আব্দুল্লাহ ভাইয়ের লগে আমিও দুজনে মিল্লা ছাগল লইয়া যায়। আগে এইরকম আছে, আগে জিয়ার জামাই জি গাইতো, আব্বা আপনার লাগানি ফর্ব কবে, ডিপ মেশিন ছাড়ছে নি, কহ কত, আমি তো ভাই তাজাই রে আইয়া সে হোর বাইত বেড়ে ইয়া খ্যাত লাগাইছে, এইরকম প্রমাণও আছে, এই সমন্দি শালা তারপরে গিয়া মেয়ের জামাই, এই কামলা লোন লাগছে না, এই মাইয়ার জামাই আইয়া সে তে খুশি না থাকিও গেল লাগাইও গেল, হ্যাঁ খ্যাত লাগাই গেল, এইরকম জামাই বেড়াই আইয়া সে থাকে, জামাই বেড়াই আইয়া তোমার এই কাম করত, ওই আইয়া বাইতে আসিরা হৌড় আর লাগাই দিয়া যেত, আবার হৌড়ও আবার জামাইয়ের যখন লাগানি পড়ত, ও বেআই রে করে বেআই টেনশন করে না, আপনার ক্ষেত কি আমার ক্ষেত কি, আমি আইতে আসি অসুবিধা নাই, জামাই আই পড়তো হৌড় ভাই হৌড়ে যাইতো গা, আবার জামাই ভাই গিয়া সেরা এরম অদল বদল করে আসিরা, এটি হন উঠতে গেছে কখন আন্ডার ভিতরে ফিলুইয়া ফানা ঢুকালাইস, ঠিক নেই, আমি আজ একজনের লোকে কইছি কহুজু আমি তো আমার জি বিয়া দিয়া লাইছি, আমি কই বিয়া দিয়ে দই ভাই, তুমি তো বিয়া দিয়া সে রহন কইতেছো দিয়া লাইছো, কারণ এটা হোনার হোনার লাগে না, লগের ঘরের তারারেও জিয়া বিয়া দিতে হোনার লাগে না, লাগে না গেরে, কারণ আগে জি বিয়া দিতে বাড়িওয়ালারে লইয়া বহন লাগছে, বহন লাগছে গেরে, আগে বাবুরসি আসিল না বাড়ির উদ্যহীন বদলার বেডি না, আইয়া রান্ধন লাগবো, তো হেবিডিরে কইলে তো আইয়া রান্ধতো না, হেবিডিরে লই আগে মিটিং করণ লাগবো, এরপরে ডেকোরেটারের বাসন ফেলা আসিল না, হগলগলের বাসন ফেলা নীল ফালিশ নিচে দিয়ে দিয়া লাল দাগ দিয়া কচ্চা দাগ দিয়া যার যার ঘরেতে চিহ্ন দিয়া বাসন আনন লাগছে, গ্লাস আনন লাগছে, তো মাইসের কাম লাগছে, হ্যাঁ বলো সমাজ না সুন্দর আসিল, ওখান টেহা হয়েছে ডেকোরেটার হয়েছে ওই স্বাস্থ্য বাইয়েরে আফন বাইয়েরে হনা না মাইয়া বিয়া দিয়া বইয়া রয়েছে, ঠিক কিনা সামাজিক সম্পর্কটি আপনার নষ্ট হয়ে গেছে, বাসন লাগে না তো থাকি, বাসন পাওয়া যায় যে আরেক খানো ডেকোরেটারতে বাসন লই আইছে, এবারে গিয়া কংসনগরতে ডেকোরেটার লই আইছে, এবারে গিয়া ডেকোরেটারতে চেয়ার টেবিল লই আইছে, তো আর মাইসেরে কইব কি তো সিদ্দিক কাকুর তার কাম লাগে না, এখান দিয়ে তো উত্তর পত্র দিয়ে তো হাবিব বেয়ের আর কাম লাগে না, এবারে গিয়া তফু বেয়ের কাম লাগবো কি তো, যার যার গরম মশলা হন টেহাও লইছে, ঠিক নিলে অহনার সম্পর্ক নাই, আমি তো সেইদিন অলিউল্লার লোকে কইছি আমরা এই আমরা ফুফুর বাইক আমরা যত বেড়াইছি আমরা কোনো ফুফুর বাইক এত বেড়াইছি না, এই আমরা এই বাইক ওই যে কেউ বিয়ে হইলে আগে তো ফাইলা দিয়া সিরা মুড়ি ফিডা মিডা দিত, আর এই ফ্যাকেটটি বান্ধনের ভিতরে এবারা আসিল এক্সপার্ট উড়াত মুড়াত উদাম করে বইতো, আমরা সাইডুকুল দিয়ে রং চাইতাম, এবারা এবার কত দূর দিত নে খা কি একটা কারবারে বলছে রে বুঝা মারামা করা রে, এবার আবার ফাইলে বান্ধা তাক স্পট আসিল বান্ধাটা টাট টাট টান টান হইতো, আমরা আবার আমরা তো শুরু আসলাম তো আমরা সাইডুকুল দিয়ে গুড়ান দিয়ে বইয়ে থাকতাম, এবার আবার ফুলফিটা ভাই গাঙ মনে যেন তারা ঘরের আর কি যেমনি দিতে আছে আরেক তারা ঘরের তো দিতে তো ভালো লাগে কেন, হ্যাঁ নিজে তো বুঝি লাগে না মার হাবা কান্না রে, কি দিন গেছে রে, হ্যাঁ কি দিন গেছে, এই বাদ্য কত গড় খাইছি আমরা, এই গিয়া সেরা যেই গড় গিয়া দেখছি বালাখানা গিয়া বইল কার গাছের আম কার গাছের জাম কার গাছের বড়িতে কি চিহ্ন আসেন নি যে খাইতে পারে, এমনি ভিতরে ভিতরে ফোতাফতি করছে কিন্তু আপনার হোনাই না মার না হিংসা ছিল হিংসাই বুকিতে ডুবাইয়া মাছ ধরে লেছি আমরা সেই মাছ ধরে নে বাচ্চা খেয়ে বাচ্চা ইয়া বাচ্চা খেয়ে লেছি আমরা ফহির দো হাজায় লাভু বুকিতা ফহির দো হাজায় লাভু বুকি বাচ্চা খেয়ে লেছি না, তারপরে এই তফিক বৈশাখ তাকার লগে এক লগে ইয়া গাছ আছিল ইয়া কি কয় আনারস গাছ, তো এমনি ম্যাগের দিন আনারস ফেটে লেছি না কত, তারা গিয়ে ঘর দরজা বন্ধ করে বইয়ে রয়েছে আমরা গিয়ে কিন্তু আনারস সত্যি আছি বাঘের তে বেশি গেছে কেন, সেই কর মার হাবা কানা রে, কি দিন গেছে রে কি দিন গেছে, সব হন গজ বইয়ে গেছে গা ধ্বংস ধ্বংস ধ্বংস, মানুষের টেহা হইছে মানুষের মায়া মহব্বত কমছে, ঠিক কিনা কম, সব বুঝিন্ন হয়েছে সব বুঝিন্ন হয়ে গেছে গা, এই মেহমানের প্রতি আন্তরিকতা নাই মুরব্বীর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নাই টান নাই, আপনার কই কি তো আমারে তো নাই আমি আইসি কয় বছর পরে মাহফিল দেখিয়ে না আনলে আমিও তো আমার সময় নাই,
টান সব শেষ হয়ে গেছে, কত বেড়ান বেড়াইছি, আইটাম ফাললে কি আর জাওনের নাম লইছি নি, খবর দিয়ে নেওয়ার লাগছে না, মার হাবা কয় না, সব শেষ সব শেষ, ডায়রি দিয়েও আনন্দ, ডায়রি দিয়েও হন আনন্দ জানা, এক বছরটা আরেক বছর কইয়ে ওইটা লইরা আছে গেতারি, মার হাবা কয় না, জোরে কয় না, মার হাবা, আল্লাহর নবী কি আন্তরিকতা কি মহব্বত, কুরাইশ বংশের বনু হাসিন গুত্রের হালিমায় কত সম্মান করে মর্যাদা দেয়, কয় তারা বালা বংশের লোক, তারা কাবাগড়ের মুতোয়াল্লি, এবার আর দাদায় কাবাগড়ের মুতোয়াল্লি সাবধানে কথা কইও, এবার আর লগে আর নবীজি গিয়া কয় আম্মা গো আমার ভাই আবদুল্লাহ ছাগল লইয়া যাইতো ফারলে আমি কেড়ে ফারতাম না, হালিমা কয় ফুটরে তুই তো আমার ফুট ঠিক আছে, তোর মারতে আমি আমানত রাখছি রে ফুট, তোরে আমি ফাত্র ফাটাইতাম ফারতাম না, তোরে দিয়ে আমি কাম করাইতাম ফারতাম না, এটা আমার দ্বারা সম্ভব না, নবীজি আম্মা আমার কি আপনি কইছেন না, আমি তো নিজেরতে যাইতাম চাই, ছোট মানুষ দুনু ভাইয়ে লইয়া ছাগল লইয়া গেছে ফাত্র, তাড়াহুড়া কইরা যে গেছে সারাদিন তো ছাগলরে মারো ঘাস খাওয়াইব, মাইদি দিয়া তো আড়াইতো না, এলাকা হালিমায় বুদ্ধি কইরা রুডি আর ফানি দিয়া দিত, দুপুর বেলা যেন গাছের তলে বইয়া বইয়া দুনু ভাইয়ে খাইয়া লাইতো পারে, নবীজি কয় একদিন আমি যখন রোয়ানা দিয়েছি আমি কই আবদুল্লাহ আবদুল্লাহ তাড়াতাড়ি করো দেরি হয়ে গেছে ছাগল নিয়ে বাড়া, কয় তাড়াতাড়ি করে বাড়ুইতাম গিয়া রুডি আর ফানি নিতাম মনে নাই, রুডি আর ফানি নিত মনে নাই, যেহেন ঘাস আছে হ্যান পর্যন্ত গেছে গিয়া সাইরা, এবার হালিমার স্বামী ফুতের নাম ছিল আবদুল্লাহ আর নবীজি তো নবীজি আছে, হালিমার ছেলেরে আবদুল্লাহরে ডাক দিয়া মুহাম্মদ আমরা নবীয়ে কয় ভাই আবদুল্লাহ তাড়াহুড়া করে আইয়া ফেললাম, আম্মাই দি রুডি বানাই রাখছে আনতাম দি মনে নাই, আমি ছাগল দি চাই আপনি যান রুডি আর ফানি গিয়া লই আইয়ান, নবীজি কয় আমি কইলাম ও আবদুল্লাহ আপনি যান, আবদুল্লাহ দিছে দৌড় বাড়ির দিকে, আমি বইয়ারুসি গাছের তলে ছাগল দিয়ে সাইরা দিয়া রাখছি, এমন সময় দেখি দুইটা সাদা পাখি, খেয়াল করেন শিকল কথা, বিরাট বড় শুকুনের চাইতে আরো বড় দুইটা সাদা ধবধবে পাখি এমনি ডানা ডি লাইরা লাইরা আগুয়াইতে আছে, আগুয়াইয়া আমার মাথার উপরে আইয়া থামছে, আমার ভাই আবদুল্লাহ গেছে রুডিয়ান তো গাছটার তলে আমি একলা, পাখি ডি গা ওই মাথার উপরে থাইম্যা এমনি ডানা ডি জাপড়ায় একটা ফাঁকি আর একটা ফাঁকিরে কথা কয়, আমি ফাঁকি কথা কইতে জীবনে দেখছি না, এখন দেখি এক ফাঁকি আর এক ফাঁকির লোকে কথা কয়, কয়া বেড়ার নাম নি মোহাম্মদ, তার একটা ফাঁকি কয় হয় বেড়ে তো মোহাম্মদ, কাল্লাই কিয়া বেড়ার কাছে নে আমরারে ফাড়াইছে, কয় হো ওনার কাছে ফাড়াইছে, কয় তো উইয়ের উড়া উড়ো কি বই নামবায় না, দুজনে নামছে, কয় নাম্যা সাইডা ফাঁকিটি বড় বড় একটাই আমার একটা ধাপরান দিয়া আমারে সিট কইরা শোয়াই লাইছে, শোয়াইয়া সিনাত্তে সুত কইরা কাইটটা নাভি পর্যন্ত কাইটটা লাইছে, কাইটটা সাইরা আমার সাটনাডি উল্ডাইয়া আমার কলম ডারে টান দিয়া বার করছে, কইরা সাইরা ফাঁকি দেয় আরেকটা ফাঁকিয়ে স্বর্ণের ফেলাত কইরা জান্নাতি ফানি লইয়া বইয়া রইছে, আমার কলম ডারে বার কইরা কোসাইল্লা ধুইয়া আবার ভিতরে দিয়া দুইজনে টান দিয়া দুইরা সেলাই কইরা আমারে সাইরা দিছে, আমি দাঁড়াই গেছি দুঃখ পাইছি না রক্ত বাড়ুইছে না, এল্লাইগ ওমাগ কইয়া চিল্লানো দিছি না, আমি ডরাইছি কিন্তু দুঃখ না পাইলে হতো ওমাগ কয়াম দিতা, ওমাগ কইয়া চিল্লানো দিছি না রক্ত বাড়ুইছে না, আমি ধুম ধরে বইয়া রইছি, এমন টাইমে আবদুল্লাহ রুডিয়ার ফানি লই আইছে, আমি কই ভাই আমি এখন আর বইয়া থাকতাম না ডর করে, কয় কী ডর, কয় আমার কাছে গিয়া কয়া তখন এখানে ছাগল লইয়া কত লন আর ছাগল টাগল দেরি করে তো নাই, ছাগল মাগল লইয়া নবীজি আবদুল্লাহ দুজনে মিল্লা গেছে অক্ষরে ইয়ার কাছে হালিমার কাছে, হালিমার কাছে গিয়া কয় মা এ হালিমা এই নবীজি কয় আম্মা ওই গো আমি না আবদুল্লাহ ভাই এরে রুটির লেগে ফাটাইলাম দুইটা ফাঁকি আইয়া সেইরা দুজনে কথা কইছে, কথা কই একটা ফাঁকি নাই আমার চিৎ করে হতাইয়া আমার সিনাটা কাটিয়া তারপরে কলপটা বার কইরা এই দুইয়া তারপরে বিচরে দিয়া এরপরে আবার সেলাই করে আমার সাইডা দিছে, হালিমার লগ লগ আঞ্জা দিয়ে ধরো ফুতে রেখিতা কি জিনবুতের আসন না কিতা
এই চালবাটার পরে মানুষ বসে কই সাই সাই কখনো তোর কাছে সাইয়েদে অহনো সেলাইটা দেখা যায়। হালিমা এমন দোলন দৌড়াইছে আর এক বেডির ফুট, আরে এই কারবার এটা নিশ্চয়ই কোনো জিনে টিনার আসর হইব। অমুক আমি এই ফুট রাখতাম না, আমি কেমনে হেবিডির ফুট ফেরত দেন। হালিমা তাড়াতাড়ি আবদুল্লাহ ফাড়াই তোর বাহিরে রাখবে। হালিমা স্বামীয়ে দৌড়াই আইসে, এছাড়া কই কি তো হয়েছে কই এই ঘটনা, কাবালার বিল্লাম না কোনো নাকি বিপদ হয়। হালিমার জামাই চিল্লান দেওয়া আমরা লাভ লাগতো না, যে বিডির ফুট হেবিডির নিয়ে আমরা দিয়াই যা হয় তা হইব। আবার ফেরত সুবহানাল্লাহ কয়না হালিমার কান্দা তো থামে না, নবীর সিনা সাক হয়ে গেছে। ওই যে কইসলাম নবীরা গোনা করে না, করব কেমনে রে যে অন্তরে গোনার সৃষ্টি হয়। এই অন্তর তো কোসাইল্লা ধুইয়া পরিষ্কার কইরা গোনার চিন্তা অন্তরতে আমার আল্লাহ দূর করাইলাইছে, ঠিক কিনা? কষ্ট হইতে আছে, সাইডা দেওয়া দরকার? আর সামান্য একটু আমিন কর, জোরে কর, আরো জোরে। ও মুসলমান মন দিয়ে, এই দুজনে বয়লাও, এই বস বয়লাও বয়লাও, নতুন নতুন নিয়ম জানে না, এটা অন্য হুজুরের মাহফিলের মতো লাগতেছে তোমার কাছে? এই একটা সুবিধা, যারা ওয়াজ শুনে তারার একটা সুবিধা আছে, আমরা তো একটা তারা বেশি সুবিধা পায়। মনে করেন ওয়াজ শুনুন আর বিচার জন্য ফেসাবে ধরলো, তাই গিয়ে দূর দিয়ে ফেসাব করে আইয়া পড়ে। মনে করেন আমার ফেসাব ধরলো, তা আমি কী করতাম পড়া, ওই আপনারা বোন আমি ফেসাব করে আই, কী কথা করতাম পড়া, আমি তো এটা লইয়ে কারবার সাই চালা উন্নত সিফা দিয়া বইয়া থা, ফেসাব ধরনের লিগা করনের লিগা হাতা ঘুমের ভিতরে উডি উডি করে ফজরের আজান দেওয়াই লাস্কিতা বয়া দাও সিফা দিয়া লড়াচড়া করে, অনেক জরুরি কথা আছে। মারহাবা কয় না? জোরে কয় না মারহাবা? আল্লাহর নবীর আল্লাহ কয়টা হুকুম না করছিল? হ্যাঁ নয়টা, কয়টা না? এই নয়টা হুকুম আল্লাহর নবীর আল্লাহ করছে। এক নম্বরের হুকুমটা হইল প্রকাশ্য এবং গোপনে সব সময় আপনি আল্লাহরে একরকম ডরাইবে। বত্রিশটা বছর ওয়াজ করি মাহফিলের, বুঝি তো নমুনা বুঝি, তবে আজকে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা কথা কোন, আমি কোনো ফিসা বইতাম চাইছিলাম, আমি কোনোদিন মাথায় আসেও নাই যে আমি নাগাইশের ফিসাব হব। আমার দাদা 96 সালে আমি কামেল ফাঁস করছি, 98 সালে আমার দাদা এন্তেকাল করছে, 85 সালে আব্বা মারা গেছে। 85 সালে আব্বা মারা যাওয়ার পরে দাদা অক্ষরে বেশি ভেঙ্গা গেছে গা, দাদার হাতে আমার লেখাপড়া সব সব কিছু দাদার হাতো। আমি লেখাপড়া শেষ করে সারছি, দাদা খবর দিছে, আমি তখন ঢাকা, তাই বাড়িতে আসো জরুরি কাজ আছে, সব আপনার ভাই বোন আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশী দরবারে মুড়ি গ্রামবাসী সবাই ডাকাইছে, ডাকাইয়া দাদা খেরুইয়া কইতে আছে যে আমি এই কোন মরিয়া জিজ্ঞাই, আমার তো নিয়ত আছিল ফয়েজ আহমদ, মানে আমার আব্বার কথা কয়, আমার পরে ফয়েজ আহমদের দরবারটা সাইয়া রাখবো, তেদ গেল গা এন্তেকাল কইরা ওখান কেড়ায় দরবারটা সাইয়া রাখবো। আমি নিয়ত করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি এ এখন থেকে দরবারের দায়িত্ব পালন করব। আমি হাউ মাউ করে কান্দা শুরু করলাম। আমি কই দাদা আপনার দিন নিজের আরও 3 ফুট আছে, আব্বা এনা মারা গেছে, আরও তো 3 জন ছেলে আছে আপনার, আমার বড় ভাই আছে, কেউ এটা বাদ দিয়া আপনি আমারও ছোটো মানুষ আমারও ফ্রেই ফোজা কিরে। দাদায় আমারে জড়াইয়া ধৈরা কান্দা কইছে যে আমি জানি কারে দিয়ে হইব, তুমি ফার বাদে কে তোমারে, আলহামদুলিল্লাহ কইতাম না। এরপরে আমি দাদারে কইলাম, আমি তো এই ফিস সাপ হইতাম চাই না, বাংলাদেশে ফিস সাপ দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি দেখছি ফিস সাপ কিতা, ফিস সাপ আইয়া একটা বোয়া দেয় মুড়িদারা গিয়া দেখা করে, তো ফিস সাপের তো হাদিয়া দেয়, ফিস সাপে ইতিহা বেগ বইলে লইয়ে যে গিয়া বাই দিয়ে রিদে খায়, হগিন নিবে ইতিহা দেয়, রিক্সাওয়ালা ইতিহা দেয়, আমার করে শহরমে করতো এটি দেখলে, এইরকম একটা বেড়া মাটি কাটলেও তো 500 টেহা পায়, এবারে অটো চালাইলেও তো 1000 টেহা পায়, এবারে বইয়া থাকে গরিব মানুষের না টেহা দেয়, আবার বইয়া বইয়া খায়। এ মুশতাক ফয়েজি চেষ্টা করেছি
ক্রাইসিস পিরিয়ডে বাংলাদেশের সব সময় পাশে দাঁড়ানোর জন্য রোহিঙ্গা মুসলমানেরা আমি ফার্স্টবার ট্রাক ভর্তি মাল লইয়া আলেম ওলামা লইয়া গেছি, আমি ফার্স্টবার সিলেটের বন্যায় আমি গেছি। এই করোনার সময় আমি নিজে ঘরে ঘরে গিয়া চেষ্টা করছি কিছু টেহা দেওয়ানের লিগিয়া, জীবনে কোনো খানো আত্মহত্যা খাওয়ান না, সরম করে, সত্যি সরম করে, এটা নিজে পছন্দ করি না। কিন্তু দাদারে কইলাম, দাদা আমার যদি ফিসাব বানাইতে হয় তাহলে আমি আতফাতুন্না ফিসাব হইতাম না, আমার এই দরবারটারে একটা দিনের মার কাজ বানাইতে হইব। কয় আই মুরব্বি মুরব্বি, আচ্ছা হইতে পারে তোরা যখন কিছু বেশি বেশি সাইড আইব এবার আউন্না বাড়াই হ্যাঁ মার হাবা বলো কথাটা শেষ করি, কই এলি তামনি কথাটা। তখন আমি কইলাম, দাদা যদি এটারে দরবার সাজাইতে হয় আপনি আপনার কিছু জমিন দিয়া যান। দাদা তো ধনী মানুষ ছিল না, দাদা মাত্র নয় শতক জায়গা, কয় শতক, নয় শতক জায়গা দরবারের নামে দিছে। এরপরে আমি জায়গা কিনা শুরু করলাম, আল্লাহর খাস মেহরবানি আমি জায়গা কিনছি এই পর্যন্ত 1800 শতক, কয় শতক, 1800 শতক, মার হাবা কয়টা দাদাই দিছে, কয় শত, তখন কয় শত, 1800 শতক, 1800 একক, 10টা প্রতিষ্ঠান হন নাগাইশ দরবারও, কয়টা, খানকা, দাখেল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ, মার হাবা কন্যা কেন, মসজিদরা টিনের গড়, আমার এর ভিতরে যে আমি জমা ফরাই কেমনি কেমনি মানুষের উন্না লাগছে, এই অটো লইয়া সিএনজি লইয়া প্রাইভেট কার মোটর সাইকেল লইয়া এমনি আইয়া ভিড় যাইয়া যায় মানুষ জায়গা দিতাম পারি না, নিয়ত করলাম সুন্দর করে একটা, এমনি আডাডি করে কাটাডি, হ্যাঁ সবাই বস, সবাই মিল দোয়া করাম কবুল ও একটা মাহফিল আডে, মার হাবা বলো, আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তারা কইলাম, ও আমার মসজিদে তো লোকজন জায়গা হয় না, আমার বড় করিয়া একটা মসজিদের ডিজাইন করো। তাই বিদেশ টিদেশে যাই মসজিদের ছবি টবি তুলিয়া লই আই, এডিয়ে না তারারে দেখাইছি, তারা এডি দিয়া একটা ডিজাইন করিয়া আমার কাছে লই আইছে, আমি চমৎকার একটা ডিজাইন, আমি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে, কত বড় এটা, কোথায় কোথায় বড়ই, আমি কীরকম বড়, কয় এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক, কয় হাজার, 6000, কর্ষত কিতা, আরে কাগজ কলম ফাইলি কি মানে সেইটাই করে, তোরা এত মসজিদ একটি কইছি তোরা রে, এটা করতে কত লাগবো, কয় হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবে, কয় কোটি, কইছে পরে আপনার কাছে তো কথা গোপন রেখে লাভ নাই, আপনারা সব দিক দিয়ে তো আমার আত্মীয়, আর জাকির মহনে না মেম্বর, একে তো শুরু থাকতে তো কত, হ্যাঁ কেন হ্যাঁ কি কিতা কি মানে পরিচিত, আমি যে কইছি কত ইয়া টিয়া কি আইস কিতা বুঝা লাগছে তার কি তার বিপদ, মার হাবা বলো, তখন আপনার কাছে কথা গোপন রেখে লাভ নাই, যখন আমি এটা নিয়ে আমার কইল সময়টা আসিল বিকালবেলা শীতকালীলা বিকাল, এমনি ঠান্ডা ঠান্ডা লাগে, এর ভিতরে যখন খালি কইছে 15 কোটি টিয়া লগে লগে নাইয়াটা সিফা দিয়া শৈলিয়া একটা সিহনগাম দিয়া লাগছে, এটা কি সিহনগাম ধরনের কথা না, ও শৈলিয়া একটা সিহনগাম দিয়া লাগছে, পরে এটা নিয়ে কোথাও ডরাইয়ের না, আমি কই ডরনের বাহির রাখছো কিনা, আমার মতো বেড়াতে কেন খেরা তুলছি, এটা সে আরতে ফোটে জীবনের কথা দুপুর হইয়া 15 কোটি টিয়া শয়তানি মনে করছো দিদি, কই নিয়ত করে নাই বেলাম, আমি নিয়ত করলাম যা আল্লাহ যা করে করবো মসজিদ ইনশাল্লাহ করাম, আর কাড়াকাড়ি করতাম না, আমি এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ দান করে দেবো ইনশাল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে কাম ধরছি, আমার নিজের কামাই 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি, গত পরশু দিন হিসাব মিলিয়ে দেখলাম এই পর্যন্ত 2 কোটি 15 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, কত না, কোনো ঋণ নাই, আমি একটা লোক দেখলে আমার মসজিদার কথা কই, আমি দিলাম 25 লাখ খরচ করে লাইলাম 2 কোটি 15 লাখ, বাহিটা পাইলাম কো মালো এসে গেছি ওয়াজ করতাম, হ্যাঁ তারা ক্যাশ দিছে 13.5 লাখ, 40 লক্ষ টাকা ওয়াদা, সৌদি আরব রিয়াদ গেছি ওয়াজ করতাম তারা দিছে 6.5 লক্ষ টাকা ক্যাশ, বাকি আছে 20 লাখ, এই রমজানে ইনশাল্লাহ আবার যাইতে আসি, এইটি হাত তারা আবার দিয়া দিব, সেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে
আমি মাহফিল করতাম গেছলাম, গেছি পরে দেখি লুকে লুকারণ ঈদগা ময়দানটা, কইলাম ও এরকম একটা মসজিদ করতে আসি, কই হুজুর এটার খবর আমরা পাইছি, নিয়ত করে আইছি, সবাই মিললে যে কিছু কিছু দিছে, 1,06,000 টাকা 2-3 মিনিটের ভিতরে আমার আত্ম হয়েছে, মার হাবা করে না আমি যারে ফাই একটা রিক্সাওয়ালা পাইল তার কাছে আমি মসজিদ যাওয়ার কথা, কারি যা কী করাই বললো তো বোঝা মুশকিল। সেদিন আমি কুমিল্লাতে ঢাকা যাইতেছি বাসে, লগে দিয়ে একবার বইয়া রয়েছে সিদ্দিকাকুর মতো, তো আবার রেজি গেলাম ও একটা জিনিস চাইবেন নি, ওই কী তা হতো, আমি মোবাইলটা বার করে মসজিদের ছবিটা দেখাইছি, কারো বিরাট মসজিদ কই হইছে, আমি হইছে না ওইব, কয় এটা কখন হইলে হতো, আমি এটা না গাইস, কয় কেমনে কীতা করতেছে, আমি 25 লাখ দিছি আর যে যেমনে যা দেয় দিল হইতে আসি, কোথায় আমি কিছু দিতাম নি, আমি এটা লাগিয়ে দিই, তোমার আমার মসজিদ দেখানে ঠেহা আছে কোনো হ্যাঁ, তুমি নি দেখ দুইটা ঠেহা দাও এটা লেগে তো দেখাইছি, মার হাবা কর না কেন, আবার কিছু দিছে এমনি এমনি করে আল্লাহ করলে 2,15,00,000 টাকা তো খরচ করে আলাইছি, খালখা সারাটা দিন এই কোম্পানিগুঞ্জরদের মধ্যে গুড়া গুড়া এই ঈদ কালেকশন করছি, 22,000 না 23,000 ঈদ ওয়াদা করেছি, সকাল থেকে ঈদ আওয়া শুরু হয়েছে, শুধু ফ্লোরটা করতে 33,000 ঈট লাগে, 10 টনের উপরে রড লাগে, কী যে একটা সেরা বেড়া যাইতে আছে, এটি কইয়া লাভ নাই, তো ইনশাল্লাহ হইব, যেহেতু এখন পর্যন্ত আটকাইছি না আল্লাহ করাইব ইনশাল্লাহ, মার হাবা কর না কেন, তো এই প্যান্ডেলটাতে আপনার যারা আছেন আপনার লোক কথাটা কই, মসজিদ কাম ধরনের বেলা ধরছি অহন্ত ঘুমাইতাম পারি না, অহন্ত স্বপ্নে দেখি মসজিদ, ঘুমের তো ফাল দিয়ে উঠি মসজিদ দেখিয়া, আবার হুতি আবার মসজিদ, কী একটা সেরা বেড়া যাইতে আছে, এই মাহফিলতে গিয়া মসজিদের সারিগুলোতে কতক্ষণ আটন লাগে, আটলে আর পরে গিয়া হুতন লাগে, না হইলে ঘুমে ধরে না, কিতা জানি কিতা দেখলাম মসজিদরা জানি কত দূরে গেছে, আমার মসজিদরা আমার হন জীবনের চাইতে বেশি হয়ে গেছে, আমার ছেলে সন্তানের চাইতে মসজিদরা লাগে আমার মায়ারা বেশি, আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফি জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইব তারে বিল আল্লাহ জান্নাত ঘর বানাই দিব, সুবহানাল্লাহ কন্না কি রে, আমার এই মসজিদরাও একদিন সাইটে আইব বিদেশতে মানছে সাইটে আইব আউন লাগবো, হেরম মসজিদ ইনশাল্লাহ করতে মার হাবা করে না, একটা লুক এখনো খালি যাওয়ান দিত না, 2টি হাকাম লাগলে, এই যে ছোটো বাচ্চা আছে এই তার ফকেটে তো 2টা লজেন কিন্তু জানছি বুট কিন্তু সেই 2টা হাকাম বের করে দিয়া লাগবে, কিন্তু একটা লুকও খালি যাওয়ান দিত না, এটা আমার একটা আবদা, আপনি 100টা টাকা দেন, আপনি 1,000 টাকা দেন, আপনি 500টা টাকা দেন, আপনি 2টা টাকা দেন, আপনি খালি যাইতেন কি রে, মসজিদ আল্লাহর ঘরও এরা দিবে, কোনোদিন তো এই হাত পাচ্ছি না, কোনোদিন কারো কাছে এই হাত পাতি নাই, মাশাল্লাহ জাকির মাম্বর জানে দে মসজিদের কথা কয়াম, এমন বুদ্ধি হয়েছে জাকিরে 5,000 টাকা লইয়া ইয়ে বইয়া রইস, মার হাবা কন্যা কেন, এই জাকিরে 5,000 টাকা দিলে মসজিদ দিব, মেম্বর ওনের আগে আসছিল বিদেশ আসছিল এরিয়া ভালো আসছিল, আমার টেহা লাগতো না জাকির টেহা লাগে কেউ, তোমার টেহা লাগে, তোমার টেহা লাগতো না মসজিদ যেটা মসজিদ বইতে 5,000 টাকা কইরা 15,00,000 টাকা জমাইতে আমি কয় জাকিরের কাছে যাওয়ার লাগবো, এত জাকির আমি আমাকে বিছিয়ে দিয়া জাকির ওটা ডাকলাম ওখানে আপাতত, কিন্তু তুমি আরও কিছু করার লাগবে না মাথা রাহ, মার হাবা কয় না রে, একটা জাকির মেম্বরে 5,000 টাকা দিছে, এই প্যান্ডেলটা আসেন নি কেউ, যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব মসজিদ, 1,000 ক্যাশ নগদ পরবর্তীতে হুজুর, আবার যদি কেউ গোপন থাকেন যেহেতু আমি ওখানে ফারতাম না, পরে 5,000 টাকা দিয়া দেন, 10,000 টাকা দিয়া দেন, সবাই মিল্লা শরীর থাকবেন আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন ফেরতেন না মসজিদও দিবেন, মসজিদও।